আমাদের বডির মধ্যে হার্টটা ঠিক এইরকম দুইটা লাংসের মাঝখানে এরকম বসে থাকে, এবং যার উপরে বসে থাকে তার নাম কি? ডায়াফ্রাম। ডায়াফ্রাম। ডায়াফ্রাম বসা থাকে, দেখা যাচ্ছে রাইট লাং, লেফট লাং, লেফট লাং আমরা বলছিলাম লিঙ্গুলা দেখে কার্ডিয়াক নস থেকে বুঝতে পারি। আচ্ছা এখন আসো হার্টের বিচারটা, তোমাদের দেখতে এরকম, হ্যাঁ তোমাদের হার্টের বিচারটা দেখতে এরকম। হার্ট তো ধরলা অ্যানাটমিক্যালি পজিশনে, তাই না? অ্যানাটমিক পজিশন ধরার পরে কি বলবা? দিস ইজ দা অফ হার্ট উইথ দ্য গ্রোথ অফ দ্য গ্রেট ভেসেলস। পেরিকার্ডিয়াম এন্ড গ্রেট ভেসেলস। দিস ইজ দা ভিসার অফ হার্ট বলছো, যদি হার্টের সাথে পেরিকার্ডিয়াম থাকে তাহলে কি বলবা? দিস ইজ দ্য ভিসার অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম এন্ড গ্রেট ভেসেলস। গ্রেট ভেসেলস কি বলবা, রুট অফ দা গ্রেট ভেসেলস না পার্ট অফ দা রুট ভেসেলস? গ্রেট ভেসেলস, পার্ট অফ রুট অফ দ্য দা গ্রেট রুট অফ ভেসেলস। সো রুট অফ দা গ্রেট ভেসেলস। হ্যাঁ রুট অফ দা গ্রেট ভেসেলস। তোমাদের একটা ছবি দেখাই, এখানে দেখো, এখানে কি পার্ট অফ দা গ্রেট ভেসেল আছে না রুট অফ দা গ্রেট ভেসেল আছে? এখানে শুধু রুট দেখা যাচ্ছে, তার উপরের অংশ কাটা, কিন্তু এখানে দেখো তার পার্ট আছে কিনা। জি স্যার, জি জি স্যার। স্যার, তাহলে এই ধরনের বিচারের ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পার্ট অফ দা গ্রেট ভেসেল। তবুও অনেক টিচাররা আসলে রুট অফ দা গ্রেট ভেসেল শুনতে চান, যেটা শুনতে চান সেটাই বলবার সমস্যা নাই। আমরা সাধারণত যেটা বলি সেটা আমাদের মিনিং বুঝাইতে হবে, সেক্ষেত্রে এটাকে আমরা রুট বলি, রুট অফ দা গ্রেট ভেসেল, আর এটা হচ্ছে পার্ট অফ দা গ্রেট ভেসেল। যেটা তোমাদের টিচাররা রিসিভ করবে সেটাই বলবা, বলতে পারো। তবে এটা হচ্ছে রাইট ওয়ে, যখন এই ধরনের থাকবে বিচারটা পার্ট অফ দা গ্রেট ভেসেল, যখন এই ধরনের থাকবে বিচারটা বলতে পারো রুট অফ দা গ্রেট ভেসেল। পেরিকেডিয়াম যখন থাকবে তখন বলতে হবে পেরিকার্ডিয়াম। অ্যানাটমিক্যাল পয়েন্টস তো সবার প্রথমে বলতে হবে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপেক্স, দ্য কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড So downward, forward, downward, forward, and to the left. এটা কি আঁকলাম, একটা কোণ, এই কোণটা দাঁড়ানো আছে, এই কোণটা, এই কোণটা দাঁড়ানো আছে কোণের, এটা হচ্ছে বেজ, এটা কি অ্যাপেক্স। এই কোণটা যখন আমি, এটা যখন পড়ে যাবে শুয়ে যাবে তখন দেখতে এরকম হবে, তাহলে এই কোণের বেস কোনটা? এইটা স্যার পিছনেরটা আর এটা হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্স অ্যাপেক্স ঠিক, হার্টটা হচ্ছে কোন শেপের, বাট ফলেন কোন, কোনটা পড়ে গেছে, সেই জন্য তার বেসটা আমরা কোন জায়গায় বলবো? স্যার পিছনে। ব্যাকে হ্যাঁ, আর অ্যাপেক্সটা সামনে চলে স্যার আসছে। ফ্রন্টে হ্যাঁ ফরওয়ার্ড। এই এই হচ্ছে এই কারণেই তার ডিরেকশনটা এরকম হয়, সেই জন্য অ্যাপেক্স এর ডিরেকশন আমরা বলবো ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। আর তার তার জিনিসটা অপোজিট করে দিব, বেজ ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস টু দা রাইট। এন্ড টু দা রাইট। হ্যাঁ, তাহলে অ্যাপেক্স এর ডিরেকশন অপোজিট হচ্ছে বেজের ডিরেকশন, দুইটা অ্যানাটমিক্যাল পয়েন্ট শেষ। এই যে উপরে সার্ফেসটা দেখা যাচ্ছে, এই পুরো সার্ফেসের নাম কি? স্টার্নোকোস্টাল সার্ফেস। স্টার্নোকোস্টাল স্টার্নোকোস্টাল হ্যাঁ, স্টার্নোকোস্টাল সার্ফেস ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, আপওয়ার্ড আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, শেষ। আর কিছু বলতে পারো? আর কোন ডায়াফ্রামেটিক সার্ফেস লাইস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ইনফেরিয়রলি এন্ড হরিজন্টাল। হ্যাঁ এইভাবে বলতে পারো। শেষ হয়ে গেল হার্টের অ্যানাটমিক্যাল পজিশন গুলা বলা। আচ্ছা এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর, এই গ্রুপটার নাম কি? এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার। এই যে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের লেফটে কোন চেম্বার, রাইটে কোন চেম্বার? স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার। স্যার এই এই গ্রুপের লেফটে কোন চেম্বার আর রাইটে কোন চেম্বার? লেফট 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 রাইট রাইট ভেন্ট্রিকল। ইয়েস, তোমাদের পরীক্ষার সময় তোমাদের এইগুলো দেখতে চাওয়া হয়, তোমাদের জিজ্ঞেস করা হয়, দেখাও তো লেফট ভেন্ট্রিকল, দেখাও তো রাইট ভেন্ট্রিকল, দেখাও তো রাইট এট্রিয়াম, দেখাও তো লেফট এট্রিয়াম। অনেকে দেখাইতে পারে না, দেখাইতে না পারলে আর এত কিছু পরে কোনো কিছু লাভ হবে না। সেই ক্ষেত্রে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা চিনলা, এই এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে আমরা ভেসেল দেখতে পাচ্ছি, তার গ্রুপের লেফটে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আর গ্রুপের রাইটে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে বাইরে থেকে এই গ্রুপটাই আলাদা করে দিচ্ছে রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল। তাহলে স্টার্নোকোস্টাল সার্ফেস টু থার্ড ফর্মেশন হচ্ছে, দেখো তো, দেখে ছবি দেখে বলো তো, স্টার্নোকোস্টাল সার্ফেস টু থার্ড ফর্ম করতেছে কোন ভেন্ট্রিকল দিয়ে? রাইট রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল, ভেরি গুড, যা দেখবা তাই বলবা, মুখস্থ করার কোনো দরকার নাই। আর ওয়ান থার্ড ফর্ম করতেছে বাই আমি তোমাদের ভাইবা কোয়েশ্চেন বলা শুরু করে দিছি অলরেডি, প্রথম থেকেই বলতেছি লেফট এই অ্যাপেক্স, তখন আমরা জিজ্ঞেস করি অ্যাপেক্স তো বলছো, ভালো কথা, অ্যাপেক্স কি দিয়ে ফর্মেশন হচ্ছে বলো তো? লেফট লেফট ভেন্ট্রিকল দিয়ে, অনলি বাই দা লেফট ভেন্ট্রিকল। আচ্ছা এখন এখন দেখো এখানে আর কি দেখা যাচ্ছে, এই এন্টারি ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে
এই যে জিনিসটা দেখা যাচ্ছে এই আর্টারিটার নাম কি anterior interventricular branch of left coronary artery very good তার গ্রুপের নাম অনুযায়ী anterior interventricular branch of মনে রাখতে হবে left coronary artery আচ্ছা গেল আর এই যে আর্টারিটা দেখা যাচ্ছে এটা কোন আর্টারি স্যার রাইট কোরোনারি আর্টারি জিজ্ঞেস করবো এওটার পার্ট কয়টা descending thoracic aorta erpore erpor abdominal aorta abdominal aorta gelo ede tahole amra great vessel pailam pulmonary trunk ascending aorta e chharao amra ara ki ki pai great vessel so superior vena cava inferior vena cava ei je superior vena cava inferior vena cava ar kichu four pulmonary vein ei dekho pulmonary vein ei dekho দুইটা রাইট আর দুইটা লেফট পালমোনারি ভেইন দুটো আসবে লেফট লাং থেকে দুটো আসবে রাইট লাং থেকে পালমোনারি ভেইন লাং থেকে আসবে কোন ধরনের ব্লাড কন্টেইন করে আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি স্যার অক্সিজেনেটেড ডিএফএট পালমোনারি ভেইন স্যার অক্সিজেনেটেড ভেইন আর অক্সিজেনেটেড সাধারণত ভেইনের মধ্যে কোন ধরনের ব্লাড থাকে অক্সিজেনেটেড অক্সিজেনেটেড শুধুমাত্র পুরো বডির মধ্যে এক্সেপশন হচ্ছে আচ্ছা এখন এখানে ছবিতে খেয়াল করো আমরা এইগুলাই দেখলাম এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এটা হচ্ছে রাইট অরিকল হ্যাঁ আচ্ছা এই জিনিসগুলো স্ট্রাকচার গুলো দেখলাম এখানে দেখতে পাচ্ছি আমরা এটা অরিকল দেখা যাচ্ছে দিস ইজ দা রাইট এট্রিয়াম অরিকল আর এটা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইট এট্রিয়াম দিস ইজ দা রাইট এট্রিয়াম দেখো এটা হচ্ছে রাইট এট্রিয়াম তোমরা এট্রিয়াম কিভাবে দেখাইতে হয় এট্রিয়ামটা দেখে রাখো এটা হচ্ছে এট্রিয়াম নিচের অংশ পুরোটাই হচ্ছে ভেন্ট্রিকল এটা লেফট ভেন্ট্রিকল এটা রাইট ভেন্ট্রিকল অ্যাসেন্ডিং অ্যাওর্টা পালমোনারি ট্রাঙ্ক রাইট অরিকল আচ্ছা আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা এই যে দেখা যাচ্ছে 25 মার্ক স্ট্রাকচারটা সুপিরিয়র ভেনা কাভা আমরা তাহলে আর এখানে দেখতে পাচ্ছি পালমোনারি ভেইন ওপেন করতেছে লেফট এট্রিয়ামের মধ্যে আর এই যে 25 স্ট্রাকচারটা এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা আর এই যে বড় দেখা যাচ্ছে ওপেনিংটা এই ওপেনিংটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা তার পাশে দেখা যাচ্ছে এটা কাটা অংশ এটা হচ্ছে কি এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আর এগুলো হচ্ছে পালমোনারি ভেইন হয়ে গেল এখানের মধ্যে আমরা পাবো ট্রান্সভার্স সাইনাস আর এই জায়গায় পাবো এইখানে অবলিকলি পাবো আমরা অবলিক সাইনাস আচ্ছা তোমাদের পরীক্ষায় রিটার্নে আঁকতে হয় ইন্টেরিয়র অফ দা রাইট এট্রিয়াম বাইবাতে দেখাইতে হয় তোমাদের কাটা বিসেরা তোমরা দেখো নাই এখানে তোমাদের বিসেরাটা দেখার সুযোগ আছে বিসেরার মধ্যে দেখা যাচ্ছে ঠিক যেভাবে বিসেরাতে দেখতে পাবা কাটার পরে ভিতরটা দেখতে এরকম এটা হার্টের কোন চেম্বার রাইট এট্রিয়াম রাইট এট্রিয়ামের মধ্যে পার্ট কয়টা দুইটা পার্ট বলো তো দুইটা কি কি পার্ট স্যার এট্রিয়াম প্রপার এট্রিয়াম আপনার রাফ পার্ট এন্ড স্মুথ পার্ট বাইরে এক্সটার্নালি যে লাইনটা তাকে বলি আমরা সালকাস টার্মিনালিস এখন কি কি ওপেনিং আছে এখানে দেখি আমরা কি কি ওপেনিং আছে এই যে ওপেনিংটা দেখা যাচ্ছে এই যে ওপেনিংটা দেখা যাচ্ছে এই ওপেনিংটা এটা হচ্ছে ফোসা ওভালিস এটা হচ্ছে লিম্বাস ফোসা ওভালিস আর ওপেনিং গুলো দেখি এই ওপেনিংটা হচ্ছে ফর করোনারি সাইনাস এখানে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা করোনারি সাইনাস এটা হচ্ছে ফোসা ওভালিস লিম্বাস ফোসা ওভালিস
আর দিস ইজ দা ইন্টারভেনাস টিউবারকল, ইন্টারভেনাস টিউবারকল। আর আচ্ছা আপাতত তোমাদের এই ওপেনিং গুলা বলবো, সেই জন্য আমরা বলি সাইনাস ভেনেরাম। এই ওপেনিং গুলা তাহলে ওপেন করতেছে কোন চেম্বারে? রাইট এট্রিয়াম অফ দা হার্টে। পরীক্ষা জিজ্ঞেস করে সুপিরিয়র ভেনা কাভা কোথাও ওপেন করে, ইনফেরিয়র ভেনা কাভা কোথাও ওপেন করে, আনসার হচ্ছে রাইট এট্রিয়াম। এই ছিল পোস্টিরিয়র স্মুথ পার্ট। আর এন্টেরিয়র রাফ পার্ট, রাফ কেন? তাহলে আমরা মাসকুলার পেকটিনিটি দেখাবো এই হার্টের কাটা অংশের মধ্যে, ক্রিস্টাটার্মিনাস দেখাবো, স্মুথ পার্ট দেখাবো, স্মুথ পার্টের মধ্যে ওপেনিং গুলো দেখাবো, উপরে দেখাবো সুপিরিয়র ভেনা কাভা, নিচে দেখাবো ইনফেরিয়র ভেনা কাভা, তার পাশে দেখবো আমরা করোনারি সাইনাস এর ওপেনিং। তাহলে ইন্টেরিয়র অফ দা রাইট এট্রিয়াম ক্লিয়ার কিনা? আচ্ছা এখন আসো রাইট ভেন্ট্রিকল, খুব পরিষ্কার একটা ছবি রাইট ভেন্ট্রিকলের ইন্টেরিয়র দেখা যাচ্ছে। রাইট ভেন্ট্রিকলে কোন কোন ভালভ থাকে, ট্রাইকাস্পিড না বাইকাস্পিড বলছিলাম বলো তো? ট্রাইকাস্পিড। ট্রাইকাস্পিড, তাহলে কাস্প কয়টা থাকবে? তিনটা কাস্প। এটাকে ছাতার মতো চিন্তা করো, কাস্প হচ্ছে ছাতার কাপড়, আর ছাতার যে লাঠিটা, এই লাঠিটা হচ্ছে কর্ডা টিন্ডেনি, এই সুতাগুলা, এই দড়িগুলা, এই দড়িগুলার নাম কি? কর্ডা টেন্ডিনি। ছাতার কাপড়, ছাতার কাপড়কে বলি কাস্প। আচ্ছা আর যে হ্যান্ডেলটা আমাদের ছাতার হাতল, এই ছাতার হাতলের নাম হচ্ছে পেপিলারি মাসল। পেপিলারি মাসল, পেপিলারি মাসল। যেহেতু ট্রাইকাস্প, তাহলে পেপিলারি মাসল কয়টা থাকবে স্যার? তিনটা। এখন খেয়াল করে দেখো এখানে একজন আছেন, উনি দেখা যাচ্ছে আসে এই যে এন্টেরিয়র পেপিলারি মাসলের বেজে আসে অ্যাটাচমেন্ট নিচ্ছেন, এবং উনার কানেকশন আছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের সাথে। ওনাকে বলা হয় মডারেটর ব্যান্ড, ওনাকে বলা হয় মডারেটর ব্যান্ড, বা আরেকটা নাম আছে সেপ্টো মার্জিনাল ট্রেভিকুলি। এই মডারেটর ব্যান্ডের মধ্যে কি থাকে? কন্ডাক্টিং সিস্টেমের একটা অংশ থাকে। যেহেতু রাইট ভেন্ট্রিকুলে থাকতেছে, সে রাইট ভেন্ট্রিকল কে ওভার ডিস্টেনশন হতে দিবে না। কে দিবে না? এই মডারেটর ব্যান্ড। এখন কাটা হার্টের মধ্যে আমরা পেপিলারি মাসল, কর্ডা টিন্ডেনি, কাস্প, সেপ্টোমার্জিনাল টেবিকুলি, মডারেটর ব্যান্ড দেখাইতে পারবো কিনা? আমরা বলি এন্টেরো লেটারাল পেপিলারি মাসল বা এন্টেরিয়র। আর এটা হচ্ছে আরেকটা পাবো আমরা, সেটা হচ্ছে পোস্টেরো মিডিয়াল বলছে বা পোস্টেরিয়র। এই যে এখানে দুইটা পেপিলারি মাসল দেখতে পাচ্ছি, এন্টেরিয়র পোস্টেরিয়র বা এন্টেরিয়র লেটারাল বা পোস্টেরিয়র মিডিয়াল। তাহলে বাইকাস্পিড, দিস ইজ দা কর্ডা টিন্ডেনি, আর উপরে হচ্ছে এটা হচ্ছে মাইট্রাল ভালভ, দিস ইজ দা মাইট্রাল ভালভ। অ্যাকচুয়ালি দুইটা কাস্প থাকবে। আর এখানে যে 8 মার্ক স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, দিস আর দা লেফট বান্ডল ব্রাঞ্চ, এটা হচ্ছে লেফট বান্ডল ব্রাঞ্চ। আর আমরা বলছিলাম রাইট বান্ডল ব্রাঞ্চ থাকতেছে মডারেটর ব্যান্ডের মধ্যে। আর 10 মার্ক স্ট্রাকচারটা হচ্ছে, এটা হচ্ছে সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আমরা জানি পার্ট কয়টা, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখানে
এটা লেফট কর্নার একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ সারকমপ্লেক্স ব্রাঞ্চ সারকমপ্লেক্স ব্রাঞ্চ এটা হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্টিকুলার আর্টারি আচ্ছা মোটামুটি আমাদের এখানে দেখা হয়ে গেল আর এই যে 13 মাস এটা পালমোনারি ভালভ এটা পালমোনারি আউটার ট্রাঙ্কের মধ্যে পালমোনারি ভালভ থাকতেছে আচ্ছা এই ছবিতে খেয়াল করো এই ছবিতে দেখি আমরা ভেন্ট্রিকুলার ওয়াল দেখা যাচ্ছে এখানে একটা ভেন্ট্রিকুলার ওয়াল দেখা যায় আর এখানে আরেকটা ভেন্ট্রিকুলার ওয়াল দেখা যাচ্ছে আচ্ছা এখন কোন ভেন্ট্রিকুলার ওয়াল কোনটা কোন ভেন্ট্রিকল এটা কোন ভেন্ট্রিকল স্যার এটা লেফট ভেন্ট্রিকল স্যার লেফট ভেন্ট্রিকল আর এটা রাইট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল কিভাবে বুঝলা তুমি আমি তো লেখা নাই কোন জায়গায় কিভাবে বুঝলা এটা লেফট ভেন্ট্রিকল স্যার রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা হচ্ছে মানে একটু থিকনেস কম থাকবে স্যার লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা থিকনেস বেশি থাকবে কত গুণ বেশি থাকবে রাইট ভেন্ট্রিকল থেকে স্যার ট্রিপল রাইট তিন গুণ থ্রি টাইমস থিকার দ্যান দা রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলের স্বাস্থ্য তো বাড়লো কেন স্যার লেফট ভেন্ট্রিকল কারণ স্যার ব্লাডটা সে হোল বডিতে সাপ্লাই করে এজন্য আর রাইট ভেন্ট্রিকলটা শুধু ব্লাডটা হচ্ছে মানে লাংসে সাপ্লাই করে জাস্ট এটুকু অ্যারটিক প্রেসার কে কে রিসিভিং চেম্বার আর কে ডিস্ট্রিবিউটিং চেম্বার রাইট ভেন্ট্রিকল চেম্বার হচ্ছে লেফট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল ডিস্ট্রিবিউটিং চেম্বার লেফট ভেন্ট্রিকলটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে পুরো বডিতে পাঠিয়ে দিচ্ছে কার মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে ডেভেলপমেন্ট হয় স্যার মেমব্রেনাস সোর্সের বেশি স্যার মেমব্রেনাস পার্টের ডেভেলপমেন্ট আর সোর্স বেশি আর ডেভেলপমেন্ট আর সোর্স বেশি হওয়ার কারণে নিউরাল ক্রেস্টও হচ্ছে তাদের মধ্যে একটা সোর্স যেহেতু ডেভেলপমেন্ট আর সোর্স বেশি তাহলে কনজেনিটাল অ্যানোমালি কার বেশি হওয়ার কথা মেমব্রেনাস পার্টের না মাসকুলার পার্টের স্যার মেমব্রেনাস পার্টের মেমব্রেনাস পার্টের এখানে আর এই যেটা ইন্টারঅ্যাক্টিভ সেপ্টাম দুইটা এফএম এর মাঝখানে যে পর্দাটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টারাল এট্রিয়াল সেপ্টাম এখানে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি এই জিনিসটা কি এটা কার কোন গ্রেট ভেসেলের কাটা অংশ স্যার অ্যাসেন্ডিং অর্টা স্যার আর্টা কেমনটা স্যার অ্যাসেন্ডিং অর্টা হ্যাঁ অ্যাসেন্ডিং অর্টা অ্যাসেন্ডিং অর্টাতে কাটা হইছে ভিতরে যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে আমরা এগুলোকে কি বলি এখন আসো এখানে যদি আমরা বলি রাইট সাইনাস এওর্টিক সাইনাস লেফট এওর্টিক সাইনাস হ্যাঁ আর পিছন দিকে যেটা থাকবে এটাকে কি বলবো আমরা পোস্টেরিয়র সাইনাস এখন আমাকে বলো এই যে দেখা যাচ্ছে এই যে 8 মার্ক স্ট্রাকচার এই কালো অংশটা এটা কোন আর্টারির কোন করোনারি আর্টারির অরিজিন হচ্ছে এই জায়গা থেকে স্যার রাইট করোনারি আর্টারি
রাইট কর্নার আর্টারি, তাহলে রাইট কর্নার আর্টারি কোথা থেকে অরিজিনেট করে, এরাইজ করে? স্যার রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে। রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে। অনেক বইয়ের মধ্যে এরকম কথা আছে, এরকম একটা ছবি আছে, এরকম একটা ছবি আছে, এবং এখানে দেওয়া আছে এন্টেরিও অ্যাওর্টিক সাইনাস, এখানে দেওয়া আছে লেফট পোস্টেরিও অ্যাওর্টিক সাইনাস, এখানে দেওয়া আছে রাইট পোস্টেরিও অ্যাওর্টিক সাইনাস। অনেক বইয়ে লেখা আছে, যে ম্যাক্সিমাম বইয়ে লেখা আছে এটা রাইট কর্নার অ্যারাইজ করে এন্টেরিও অ্যাওর্টিক সাইনাস থেকে, এবং লেফট কর্নার অ্যারাইজ করে লেফট পোস্টেরিও অ্যাওর্টিক সাইনাস থেকে। এই কথাটা রাইট আছে, এই কথাটা বললে ভুল হবে না, কিন্তু আমরা ক্লিনিক্যালি যদি এটাকে কোরিলেট করার চেষ্টা করি, আমরা ক্লিনিক্যালি কার্ডিওলজিস্টরা যেভাবে আমরা ডিল করি ক্লিনিক্যালি, আমাদের সামনে যদি যেরকম লাগবে আমাদের এটাই পড়া উচিত, এটাই বলা উচিত, সেক্ষেত্রে টিচার যেভাবে নিবেন সেভাবে বলবা, কিন্তু তোমাদের আমি অ্যাকচুয়ালটা বলতেছি, এটা হচ্ছে রাইট কর্নার অ্যারাইজ করে ফ্রম দ্য রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে, লেফট কর্নার অ্যারাইজ করে লেফট অ্যাওর্টিক সাইনাস থেকে। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এই যে দেখা যাচ্ছে কাটা অংশটা, এটা কোন জায়গার কাটা অংশ? এটা পালমোনারি ট্রাঙ্কের, পালমোনারি ট্রাঙ্কের মধ্যে এখানে আবার আমরা কাসপুলা দেখতে পাচ্ছি, পালমোনারি বাল্বের এন্টেরিও কাস বা পোস্টেরিও কাস বা বাল্বগুলা দেখতে পাচ্ছি, কাসপের বাল্বের কাস দেখতে পাচ্ছি। এটা কিসের? এটা হচ্ছে কোন ভেনা কাভার ওপেনিং? স্যার সুপিরিয়র ভেনা কাভার। স্যার সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং। আচ্ছা, তাহলে এটা কোন এট্রিয়াম? এটা সুপিরিয়র ভেনা ওপেন করতেছে কোন চেম্বারে? এটা রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম। আর এটা কি? এটা হচ্ছে ওরিকল, রাইট ওরিকল। এনজিওগ্রাফি এই প্রসেস এর মাধ্যমে আমরা ভেসেল দেখতে পাচ্ছি, করোনারি আর্টারি দেখতে পাচ্ছি। তাহলে হার্টের আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করলে কি বলবা? হার্ট ইজ সাপ্লাইড বাই করোনারি আর্টারি। শুধু করোনারি আর্টারি বলবা? আচ্ছা, হ্যাঁ, এই দেখো অ্যাসেন্ডিং অ্যাওটার ব্রাঞ্চ, অ্যাসেন্ডিং অ্যাওটার ব্রাঞ্চ। আমরা এই দেখো এটা কি অ্যাসেন্ডিং অ্যাওটা? দিস ইজ দ্য রাইট কর্নার অ্যাটারি অ্যারাইজিং ফ্রম দ্য রাইট অ্যাওটিক সাইনাস, দিস ইজ দ্য লেফট কর্নার অ্যাটারি অ্যারাইজিং ফ্রম দ্য লেফট অ্যাওটিক সাইনাস। তাহলে কার ব্রাঞ্চ? অ্যাসেন্ডিং অ্যাওটার ব্রাঞ্চ। পরিষ্কার কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আর এটা কি? পালমোনারি ট্রাঙ্ক। আর এটা, আর এই যে দেখা যাচ্ছে দিস ইজ দা পালমোনারি ভেইন, দিস ইজ দা সুপিরিয়র ভেনা কাভা। আচ্ছা, তাহলে আমরা এনজিওগ্রাফিতে দেখতে কি রকম লাগে তাও দেখলাম আমরা, আমরা করোনারি আর্টারি হার্ট কে সাপ্লাই করতেছে রাইট এন্ড লেফট করোনারি কার ব্রাঞ্চ তাও জানলাম, কোথা থেকে রাইজ করতেছে তাও জানলাম। এরপর আমরা জিজ্ঞেস করি করোনারি আর্টারি কোন ধরনের আর্টারি? স্যার এন্ড আর্টারি। এন্ড আর্টারি, ভেরি গুড। এন্ড আর্টারি বলার সাথে সাথে তোমার আরেকটা কোশ্চেন চলে আসলো, এন্ড আর্টারি বললা, ভেরি গুড। তুমি বলছো না ফাংশনাল এন্ড, তুমি বলছো এন্ড আর্টারি, তাহলে তোমার পরে কোশ্চেন এটা কোন ধরনের এন্ড আর্টারি? এন্ড আর্টারি কয় ধরনের? ফাংশনাল এন্ড আর্টারি। এখন আমরা, এখন আমরা আগে আসি এন্ড আর্টারি এটা কি, হোয়াট ইজ এন্ড আর্টারি? আর্টারি হ্যাজ নো অবস্ট্রাক্টেড ভেসিকল, মানে ক্যাপিলারি বা প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস থাকে না। তাহলে কি হবে দেখতে পাবে? তুমি এতটুকুই বলবা যে ফাংশনাল এন্ডোটেলিয়ালে পিক অ্যানাস্টোমোসিস থাকে, বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট, এটা সাফিসিয়েন্ট থাকে না, বা টু এন্ডোটেলিয়ালে কোনো ধরনের পিক অ্যানাস্টোমোসিস থাকে না। আচ্ছা, এখন আমরা আসি যে বাইরে যে কথাবার্তাগুলা, তাহলে হার্টের আমরা চারটা চেম্বার, এগুলো একেবারে বেসিক কথাবার্তা। হার্টের চারটা চেম্বার, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। পরীক্ষায় আমরা জিজ্ঞেস করি কোন চেম্বার থেকে কি ওঠে, হার্টের কোন চেম্বার থেকে কি ওঠে। আচ্ছা, আমরা ছবিটা দেখে নিই।
আমরা জিজ্ঞেস করি তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে কে উঠতেছে কোন গ্রেট ভেসেল স্যার পালমোনারি অ্যাওর্টা অ্যাওর্টা এও অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অ্যাওর্টা আর রাইট ভেন্ট্রিকল থেকে স্যার পালমোনারি পালমোনারি ট্রাঙ্ক পালমোনারি ট্রাঙ্ক স্টারনাল স্টারনাল অ্যাঙ্গেলের পিছনে যাওয়ার পরে পালমোনারি ট্রাঙ্ক কি হয় স্যার বাইফারকেশন হয় ব্রাঞ্চ দিবে রাইট পালমোনারি আর্টারি লেফট পালমোনারি আর্টারি লেফট পালমোনারি রাইট পালমোনারি কোথায় যাবে রাইট লাঙে লেফট লাঙে লেফট লাঙে কোন ধরনের ব্লাড নিয়ে যাবে তাহলে আমরা সরাসরি চলে যাই এখন আমাদের আলোচনার এই পর্যায়ে সার্কুলেশন তোমাদের সার্কুলেশন জিজ্ঞেস করা হয় তাহলে দেখো সুপিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে বডির উপরের পোর্শন থেকে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে শরীরের নিচের পোর্শন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড চলে আসবে রাইট এট্রিয়ামে রাইট এট্রিয়ামের মধ্যে আছে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট হার্ট ডিলস উইথ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট এট্রিয়াম থেকে রাইট এট্রিওভেন্ট্রিকুলার অরিফিসের মাধ্যমে চলে আসবে রাইট ভেন্ট্রিকুলার ব্লাড রাইট ভেন্ট্রিকুলে যখন চলে আসলো আমরা জানি রাইট ভেন্ট্রিকুল থেকে ওপেন করতেছে কোনটা পালমোনারি ট্রাঙ্ক পালমোনারি ট্রাঙ্ক পরবর্তীতে যাবে রাইট এন্ড পালমোনারি আর্টারি রাইট পালমোনারি আর্টারি যাবে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে ব্লাড নিয়ে যাবে রাইট লাঙে লেফটটা যাবে লেফট লাঙে আমরা জানি গ্যাসিয়াস এক্সচেঞ্জ যা এক্সচেঞ্জ বিটুইন পালমোনারি ভেসেলস এন্ড লাঙ অ্যালভিওলাই এই এক্সচেঞ্জটা সবচেয়ে বেশি কোথায় হয় লাংসের স্যার অ্যালভিওলাইতে অ্যালভিওলাইতে হয় যেখানে এক্সচেঞ্জ হবে সেখানে লাইনিং এ বলছিলাম কি হবে স্যার সিম্পল স্কোয়ামাস তারপরে এই যে এখন ব্লাড পাইলে আমরা অক্সিজেনের ব্লাড এই অক্সিজেনের ব্লাড নিয়ে আসবে কে পালমোনারি ভেইন লেফট লাং থেকে দুটো রাইট লাং থেকে দুটো চলে আসবে কোন চেম্বারে হার্টের তাহলে পালমোনারি ভেইন কোথায় ওপেন করে লেফট এট্রিয়ামে লেফট এট্রিয়াম থেকে এই অক্সিজেনের ব্লাড লেফট এট্রিওভেন্ট্রিকুলার অরিফিসের মাধ্যমে চলে আসবে আমরা জানি তিনটা ব্রাঞ্চ বিসিএস বাকি লেফট কমন লেফট ফ্রম রাইট টু লেফট এই ব্রাঞ্চ গুলার ছবি তোমাদেরকে দেখাইতে হবে পরীক্ষার সময় আমি জাস্ট একটু দেখাই দিই এই যে বি সি এস রাইট টু লেফট এটা হচ্ছে বাকি সবাই ট্রাঙ্ক লেফট কমন ক্যারোটিড আর্টারি লেফট সাপ্লিমেন্টারি আর্টারি এর মধ্যে যেটা বাকি সবাই ট্রাঙ্ক আচ্ছা লেফট কমন ক্যারোটিড আর্টারি সাপ্লাই করবে হেড নেক রিজনকে উপরে ব্রেনে চলে যাবে সাপ্লিমেন্ট আর্টারি সাপ্লাই করবে আপার লিম্বকে আচ্ছা তাহলে আমরা সার্কুলেশনটা বলা হইলো তোমাদের সার্কুলেশনটা অনেক সময় জিজ্ঞেস করা হয় এখন আমরা জেনারেল ফিচার জানার চেষ্টা করব হার্টের সারফেস কয়টা প্রেজেন্টলি ফিচার কয়টা প্রেজেন্টলি ফিচার হচ্ছে একটা অ্যাপেক্স থাকে অ্যাপেক্স বেস থ্রি সারফেস বর্ডার কয়টা স্যার থ্রি বর্ডার থ্রি বর্ডার তাহলে দেখো আমরা অ্যাপেক্স দেখলাম দিস ইজ দ্য অ্যাপেক্স আর এটা হচ্ছে বেস বেস কি দিয়ে ফর্মেশন হয় অ্যাপেক্স অফ ফর্মেশন আমরা পড়ে ফেলছি পরীক্ষায় প্রশ্ন করি আমরা বেস কি দিয়ে ফর্মেশন হয় তাহলে হার্টের বেস ফর্মেশন হবে টু থার্ড বাই লেফট না রাইট লেফট এট্রিয়াম টু থার্ড বাই লেফট এট্রিয়াম হার্ট লেফটে থাকে বেশি থাকবে টু থার্ড বাই লেফট এট্রিয়াম আর ওয়ান থার্ড বাই রাইট এট্রিয়াম এটা কার ফর্মেশন বললাম স্যার বেজ স্যার বেস বেজ ইনফরমেশন এই বেসটা লাইং পজিশনে বা সুপাইন পজিশনে কত ভার্টিবাল লেভেলে থাকে থোরাসিক 5 to 9 তিনটা আর পেশেন্ট দাঁড়ায় গেল দাঁড়ানো অবস্থায় একটা নিচে নামবে থোরাসিক 6 to 9 আমরা পরীক্ষার সময়গুলো জিজ্ঞেস করি বেজে এইভাবে হাত দিতে হবে অ্যানাটমিক পজিশনে এইভাবে ধরতে হবে অ্যাপেক্সটা থাকতে হবে এই জায়গায় অ্যাপেক্সটা থাকবে এই জায়গায় বেসটা রাখবো আমরা এই জায়গায় ঠিক আছে সো এভাবে অ্যাপেক্স বলবো কনিক্যাল অ্যাপেক্স যেটা ডাউনওয়ার্ডস ফরওয়ার্ড টু দ্য লেফট আর কোয়াড্রিলেটারাল বা কোয়াড্রিলেটারাল এই যে বেসটা ডিরেক্টেড আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস ইনটু দ্য রাইট এভাবে বলবা বেসটা বলবা এট্রিয়াম দিয়ে তৈরি হচ্ছে টু থার্ড বাই লেফট এট্রিয়াম ওয়ান থার্ড বাই রাইট এট্রিয়াম আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করব যে তুমি কিভাবে চিনলা লেফট এট্রিয়াম কিভাবে চিনলা রাইট এট্রিয়াম আমি তোমাদের বিসেরা দেখাই এই দেহ বিসেরা এখন কিভাবে চিনলা তুমি লেফট এট্রিয়াম আর কিভাবে রাইট এট্রিয়াম চিনলা
স্যার রাইট এট্রিয়াম স্যার ওপেনিং করবে দুইটা সুপ্রিয়া ভেনা কেবা ইনফেরিয়র ভেনা কেবা স্যার ওপেনিং হবে ভেরি গুড এই যে ওপেনিং দেখবা দেখাবা দেখাবা ইনফেরিয়র ভেনা কেবা ওপেনিং দিয়ে এরকম ইনডেক্স ফিঙ্গারটা ঢুকাই দিবা তারপর উপরে যে বের হবে ওপেনিং ওই ওপেনিং এর নাম কি সুপ্রিয়া ভেনা কেবা শেষ হয়ে গেল আমাদের রাইট এট্রিয়াম আইডেন্টিফিকেশন আর লেফট এট্রিয়ামে যখন যাবা এই ধরনের ওপেনিং দেখবা এই ধরনের ওপেনিং দেখবা তাহলে এটা কোন এট্রিয়াম স্যার পালমোনারি ভেন পালমোনারি ভেন ওপেনিং দেখতে পাবা শেষ হয়ে গেল আমাদের চেম্বারগুলো চেনানো এখন হচ্ছে সারফেস এই সারফেসের নাম স্টারনোকোস্টাল সারফেস নিচে যে সারফেসটা দেখতে পাচ্ছি এই সারফেসের নাম কি ডায়াফ্রাগমিক সারফেস আর হার্টের লেফটে যে সারফেসটা থাকে লেফট সারফেস এদিকে থাকবে লেফট সারফেস তিনটা সারফেস হয়ে গেল এখন আসি বর্ডার বর্ডার আমরা কিভাবে বলবো হার্টের কোনটা কোন বর্ডার কিভাবে বলবো কিভাবে ভাগ করব হার্টের বর্ডার কি কি আছে নাম বলো রাইট বর্ডার ইনফেরিয়র বর্ডার লেফট বর্ডার আচ্ছা রাইট বর্ডার কোন জায়গা থেকে বলবো আমরা রাইট বর্ডার কোন জায়গা থেকে কোন জায়গা ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা টু ইনফেরিয়র ভেনা কাভা ওপেনিং টু সুপিরিয়র ভেনা কাভা থেকে ইনফেরিয়র ভেনা কাভা ওপেনিং পর্যন্ত আমরা বলবো রাইট বর্ডার হয়ে গেল রাইট বর্ডার যেখানে ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং সেটা থেকে অ্যাপেক্স পর্যন্ত আমরা বলবো কোন বর্ডার স্যার ইনফেরিয়র বর্ডার আর অ্যাপেক্স থেকে আমরা চলে যাব লেফট অরিকল কতটুকু কোন বর্ডার স্যার লেফট বর্ডার ভেরি গুড আর পেছনে আমরা এই যে এট্রিয়াম বরাবর আপার মার্জিন অফ দা এট্রিয়াম বরাবর একটা ইনডেক্স ফিঙ্গার দিয়ে ভাবে দেখাই দিব এটা কোন বর্ডার যদি দেখি পরিষ্কার দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষা দিয়ে জিজ্ঞেস করি তাহলে দেখো এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা আর্চ অফ অ্যাওর্টা আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ দেখাইতে হবে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক লেফট কমন ক্যারোটিড লেফট সাবক্লেভিয়ান আর্টারি আচ্ছা দিস ইজ দা রাইট অরিকল এদিকে লেফট অরিকল দেখা যাচ্ছে তোমাদের বলতে হবে হার্টে কি কি গ্রুপ আছে দেখাও এই গ্রুপটা দেখা যাচ্ছে টিচার বলবেন এই গ্রুপের নাম কি বলবা এন্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপ আর কি কি গ্রুপ আছে আর এই যে এট্রিয়াম উপরে নিচে ভেন্ট্রিকল সাইনাস মানে খালি জায়গা ডাইলেটেড জায়গা করোনারি সাইনাস ভেইন লার্জেস্ট ভেইন অফ দা হার্ট কোনটা স্যার করোনারি সাইনাস সাইনাস আমাদের ডুরামেটার মধ্যে ব্রেইনে তাহলে আমরা যদি যখন তোমাদের জিজ্ঞেস করবো যে ভেনাস ড্রেইন অফ দা হার্ট বলো তিনটা ভেইনের নাম বলবা লার্জেস্ট ভেইন করোনারি সাইনাস দুইটা ভেইনের নাম বলো স্যার গেট করোনারি ভেইন আর হচ্ছে আপনার মিডল কার্ডিয়াক ভেইন না করোনারি সাইনাস anterior cardiac vein vena cordis minimi coronary sinus anterior cardiac vein আর vena cordis minimi এই তিনটা vein supply করতেছে venous drainage করতেছে heart এর এখন coronary sinus তো সার largest vein তার মধ্যে কিছু tributaries আছে যে বাচ্চা কাচ্চা গুলা গিয়ে drain করবে coronary sinus এর মধ্যে তার tributaries গুলা কি আমরা এগুলা দেখব জানবো তার আগে আমরা এই গ্রুপ গুলার কন্টেন্ট দেখে নেই এন্ট্রি ইন্টারভেন্টিকুলার গ্রুপের কন্টেন্ট জিজ্ঞেস করি তখন বলবা কি এন্ট্রি ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি এখানে কোন ভেইন থাকে এন্ট্রি ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি থাকলো আর কোন ভেইন থাকো এই কোন ভেইন দেখতে পাচ্ছি গ্রেট কার্ডিয়াক ভেইন গ্রেট কার্ডিয়াক ভেইন পাশাপাশি এখানে থাকবে লুজ অ্যারুলার টিস্যু এখানে কার্ডিয়াক প্লেক্সাস থাকবে হ্যাঁ এই কথাগুলো আমরা বলবো ভেইন বলবো আর্টারি বলবো কন্টেন্টের মধ্যে এখন চলে আসি আমরা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্টে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্টের মধ্যে কি বলবো পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ কোন করোনারি আর্টারি রাইট করোনারি আর্টারি আর এখানে কোন ভেইন থাকবে মিডল কার্ডিয়াক ভেইন মিডল কার্ডিয়াক ভেইন পাশাপাশি বলবো আমরা লিজার টিস্যু পাশাপাশি কার্ডিয়াক প্লেক্সাস এগুলা বলবো আমরা
হয়ে গেল এরপরে আসো করোনারি এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ তার একটা নাম করোনারি সালকাস করোনারি সালকাসের কন্টেন্টের মধ্যে সবার প্রথমে আমাদের কি বলতে হবে করোনারি সাইনাস তো করোনারি সাইনাস পরের প্রশ্ন আমরা করি করোনারি সাইনাসের লোকেশন বলো করোনারি সাইনাস কোথায় থাকে তাহলে আমরা বলবো লোকেশন অফ দা করোনারি সাইনাস যখন জিজ্ঞেস করা হবে তখন বলবো লেফট পোস্টেরিয়র পার্ট অফ দা করোনারি সালকাস লেফট পোস্টেরিয়র পার্ট অফ দা করোনারি সালকাস বোঝা গেছে কিনা স্মাইল গেট কার্ডিয়াক ভেইন এখানে সামনে এরপরে নিচে পড়লাম পোস্ট ইন্টারভেনিক গ্রুপ বললাম মিডল কার্ডিয়াক ভেইন এখানে পড়লাম স্মল কার্ডিয়াক ভেইন এই তিনটা ভেইন আমাদের দেখানো দরকার যেটা হচ্ছে এটা হচ্ছে করোনারি সাইনাস এরপরে তোমাদের সাপ্লাই করতেছে এই যে মিডল কার্ডিয়াক ভেইন স্মল কার্ডিয়াক ভেইন গ্রেট কার্ডিয়াক ভেইন ড্রেন করবে করোনারি সাইনাসে তারপরে করোনারি সাইনাস ড্রেন করবে রাইট এট্রিয়ামে এবং সেখান থেকে ব্লাড চলে যাবে সুপিরিয়র ভেনা ক্যাভা আচ্ছা আর আর তাহলে কি কি ট্রিবিউটারি আছে করোনারি সাইনাসের করোনারি সাইনাস আর কি ট্রিবিউটারি আছে যেটা হচ্ছে রাইট মার্জিনাল ভেইন আমরা অন্য একটা ছবি দেখার চেষ্টা করি এই ছবিটা খেয়াল করে দেখো এখানে থাকবে রাইট এন্ড লেফট মার্জিনাল ভেইন রাইট মার্জিনাল ভেইন লেফট মার্জিনাল ভেইন অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম পোস্টেরিয়র ভেইন অফ লেফট ভেন্ট্রিকল গ্রেট কার্ডিয়াক ভেইন মিডল কার্ডিয়াক ভেইন স্মল কার্ডিয়াক ভেইন অল দিস ভেইনস আর ট্রিবিউটারিজ অফ করোনারি সাইনাস সো হিয়ার ইজ দ্য করোনারি সাইনাস সব ভেইনগুলো ড্রেন করবে করোনারি সাইনাসে এবং করোনারি সাইনাস ড্রেন করবে রাইট এট্রিয়ামে কিন্তু সরাসরি রাইট এট্রিয়ামে ড্রেন করবে তিনটা ভেইন ওয়ান ইজ করোনারি সাইনাস ওয়ান ইজ এন্টেরিয়র কার্ডিয়াক ভেইন এবং একটা হচ্ছে ভেনা কর্ডিস মিনিমি বোঝা গেছে কিনা আচ্ছা ভেনাস ড্রেনেজ হয়ে গেল এখন চলে আসি আমরা আর্টারি সাপ্লাই হার্টের যখন আর্টারি সাপ্লাই বলবা তখন আমরা রাইট কর্নার আর্টারি লেফট কর্নার আর্টারি বলে ফেললাম বলার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট কর্নার আর্টারি কোথা থেকে আসতেছে রাইট কর্নার আর্টারি আসতেছে ওই যে রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে আসার পরে সে নামবে নামার পরে সে আসবে বিটুইন রাইট অরিকল দিস ইজ দা রাইট অরিকল এবং পালমোনারি ট্রাঙ্ক এই পালমোনারি ট্রাঙ্ক রাইট অরিকলের মাঝখান দিয়ে পাস করে সে চলে আসবে আসার পরে সে যে ব্রাঞ্চটা দিবে এই এই যে দিস ইজ দা রাইট কর্নার আর্টারি নিচে যাবে এট দা জাংশন অফ সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার ইনফিরিয়র বর্ডার এবং সুপিরিয়র বর্ডারের জাংশনে সে নিচের দিকে গিয়ে উইন্ডস রাউন্ড করে দেবে নিচের দিকে ঘুরে যাবে ঘুরে যাবে পিছনে চলে যাবে পিছনে যাবে কোন বরাবর রাইট এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর যাবে যাওয়ার পরে যে এখানে যে কয়েকটা গ্রুপের মিটিং পয়েন্ট আছে যেখানে এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুপ এই গ্রুপগুলোকে মিট করতেছে ওই মিটিং পয়েন্টের নাম কি ক্রাক্স অফ দা হার্ট ক্রাক্স অফ দা হার্টের দিকে যাবে এবং সেখানে অ্যানাস্টোমোসিস করবে উইথ দা লেফট কর্নার আর্টারি ব্রাঞ্চের সাথে আচ্ছা এবং পাশাপাশি সে মার্জিন বরাবর একটা ব্রাঞ্চ দিবে দিস ইজ দা রাইট মার্জিনাল আর্টারি আর ভেন্ট্রিকুলার জন্য ব্রাঞ্চ দিবে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার নিচে পিছন দিকে গিয়ে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের ওখানে ব্রাঞ্চ দিবে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি তাহলে দিস ইজ দা রাইট করোনারি আর্টারি রাইট করোনারি আর্টারির তাহলে আমরা এখানে মার্জিনাল ব্রাঞ্চ পাইলাম আমরা ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ পাইলাম হ্যাঁ ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ পাইলাম আচ্ছা দিস ইজ দা মেইন ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি এরপরে আমরা যদি লেফট করোনারি আর্টারির দিকে খেয়াল করি লেফট করোনারি আর্টারি আসবে লেফট অরিক সাইনাস থেকে অরিজিন করবে এবং সেও লেফট অরিকল এবং পালমোনারি ট্রাঙ্কের বিটুইন বিটুইন সেখান থেকে সে
রাইজ করবে রান করবে নিচের দিকে আসবে তারপরে প্রথম যে ব্রাঞ্চটা দিবে সেটা হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি যেটা এন্টেরিয়র গ্রুপ দিয়ে রান করবে তারপরে পাশ দিয়ে সে নামে যাবে এজ এ সার্কামফ্লেক্স আর্টারি একটা ব্রাঞ্চ দিবে সার্কামফ্লেক্স আর্টারি পিছন দিকে যাবে উইন্ডস রাউন্ড পিছন দিকে ঘুরে যাবে উইন্ডস রাউন্ড করবে এবং এই যে এন্ট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপে পোস্টিরিয়রলি গিয়ে সে ক্রাক্স অফ দ্য হার্টে গিয়ে মিট করবে অ্যানাস্টোমোসিস করবে উইথ দ্য রাইট করোনারি আর্টারির সাথে ক্লিয়ার কিনা তাহলে আমরা এই পরীক্ষায় যখন ছবি আঁকতে বলা হয় আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তখন তোমরা এই ছবিটা আঁকবা এই ছবিটা হচ্ছে বিডি চুরাশিয়া থেকে নেয়া এই ছবির ক্ষেত্রে এই ছবিও আঁকতে হবে এই ছবিও আঁকতে হবে দুইটা সার্ফেস আলাদা আলাদা করে দেখা দিতে হবে এই ছবিটা তোমাদের জন্য তুলনামূলক সহজ অন্য ছবি আঁকতে পারো বাট এই ছবিটা সবাই ম্যাক্সিমামই আঁকো তোমরা তুলনামূলক সহজ এবং একটু বড় করে আঁকতে হবে ভালো মার্ক্স পাওয়ার জন্য পরিষ্কার করে স্পষ্ট করে এখানে দেখা যাচ্ছে ক্রাক্স অফ দ্য হার্টের মধ্যে মিটিং পয়েন্ট এখানে অ্যানাস্টোমোসিস হচ্ছে আর এখানে আমরা হার্টের রাইট কর্নারটারি মার্জিনাল ব্রাঞ্চ দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট কর্নারটারি এবং ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ দেখতে পাচ্ছি হিয়ার ইজ দ্য লেফট কর্নারটারি এন্ট্রি ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ হার্টের কোন এখানে ডায়াগনোলার ব্রাঞ্চ দেখতে পাচ্ছি এবং সার্কামফ্লেক্স আর্টারি দিস ইজ দ্য অল ব্রাঞ্চ অফ লেফট কর্নারটারি লেফট কর্নার আর্টারি লার্জার না রাইট কর্নার আর্টারি লার্জার লেফট কর্নার আর্টারি লার্জার লেফট কর্নার ইজ লার্জার দ্যান রাইট কর্নার আর্টারি কোন লেফট কর্নার আর্টারি কোন ব্রাঞ্চে বা রাইট কর্নার আর্টারি কোন ব্রাঞ্চে সবচেয়ে বেশি ব্লক হয় ব্লক মানে হয় সাধারণত সবচেয়ে বেশি ব্লক হয় স্যার এন্ট্রি ইন্টারভেন্টিকুলার গ্রুপে এন্ট্রি ইন্টারভেন্টিকুলার গ্রুপে থাকে এন্ট্রি ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ লেফট কর্নার আর্টারি তাকে আরেকটা নাম বলি আমরা এল এ ডি লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং এখানে সবচেয়ে বেশি ব্লক হয় এবং এখানে শুরুর থেকে প্রথমে এখানে আসে প্লাকটা জমা হয় বেশি আর এটা হচ্ছে লার্জার ব্রাঞ্চ সবচেয়ে বড় ব্রাঞ্চ করোনারি আর্টারি গুলোর মধ্যে এই লেফট এন্টেরিয়র ডিসেন্ডিংটা সে কারণে এটার ব্লকেজটা বেশি হয় এবং এটা ভাইটাল কারণ তার সার্কুলেশনে তার তার পার্টিসিপেশনটা সবচেয়ে বেশি এখন আমরা চলে আসি আমরা করোনারি আর্টারি সাপ্লাই বললাম এখন আমরা যদি জিজ্ঞেস করি যে রাইট করোনারি কতটুকু সাপ্লাই করে লেফট করোনারি কতটুকু সাপ্লাই করে রাইট করোনারি আর্টারি যেহেতু তাহলে সাপ্লাই করবে রাইট এট্রিয়ামকে পাশাপাশি সাপ্লাই করবে রাইট ভেন্ট্রিকলকে রাইট ভেন্ট্রিকলকে পুরোটা সাপ্লাই করবে না কোনো জায়গায় বাদ দিয়ে except the area around the anterior interventricular group এই যে এই এই জায়গাটা বাদ দিয়ে কারণ এই জায়গাটা কার এই জায়গাটাকে সাপ্লাই করতেছে anterior interventricular group left corner আচ্ছা তাহলে রাইট ভেন্ট্রিকলকে গেল এখন তাহলে ভেন্ট্রিকলকে সাপ্লাই করতেছে তাহলে কি সে লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই করবে না স্যার করবে স্যার স্যার করবে স্যার করবে স্যার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ইন্টারভেন্ট্রিকুলার হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি দিস ইজ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে এই পোস্ট জাস্ট এরিয়া অ্যাডজয়নিং দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে এই অংশটাকে সাপ্লাই করবে রাইট করোনারি আর্টারি তাহলে আমরা কি বলছিলাম আমরা পড়ছিলাম আগের ছবিটা কোথায় গেল রাইট এট্রিয়ামকে সাপ্লাই করবে রাইট করোনারি আর্টারি রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই করবে এক্সেপ্ট দ্য এরিয়া অ্যাডজয়নিং এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এবং লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই করবে অনলি দ্য এরিয়া অ্যাডজয়নিং পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এবং পাশাপাশি হোল অফ দ্য কন্ডাক্টিং সিস্টেমকে সাপ্লাই করবে পুরো কন্ডাক্টিং সিস্টেম এই যে এস এ নোড এবি নোড পুরো কন্ডাক্টিং সিস্টেমকে সাপ্লাই করবে এক্সেপ্ট লেফট ব্রাঞ্চ অফ ব্রাঞ্চেস অফ দ্য এবি বান্ডল লেফট ব্রাঞ্চ অফ এবি বান্ডল লেফট এবি বান্ডল ব্রাঞ্চ ছাড়া বাকি পুরোটাকে সাপ্লাই করবে কন্ডাক্টিং সিস্টেম সাপ্লাই করবে রাইট করোনারি আর্টারি আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এই যে আমরা আগের ছবিতে দেখে আসছি এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের কোন পার্টকে সাপ্লাই করবে এন্টেরিয়র পার্ট না পোস্টেরিয়র পার্টকে সাপ্লাই করবে রাইট করোনারি আর্টারি পোস্টেরিয়র পার্টকে ভেরি গুড এন্টেরিয়র রাইট এন্টেরিয়র পার্টকে তো সাপ্লাই করবে স্যার তাহলে রাইট রাইট পোস্টেরিয়র পার্ট অফ দা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র পার্টকে সাপ্লাই করবে রাইট করোনারি আর্টারি তাহলে এন্টেরিয়র পার্টকে কে দিবে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ বা লেফট করোনারি হ্যাঁ এখন চলে আসলাম লেফট করোনারিতে লেফট করোনারি সাপ্লাই করবে লেফট এট্রিয়ামকে হোল অফ দ্য লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল এক্সেপ্ট দ্য এরিয়া অ্যাডজয়নিং পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে সাপ্লাই করবে না এই জায়গায় কে সাপ্লাই করে
রাইট কর্নারে সাপ্লাই করে রাইট কর্নারে হ্যাঁ আর কোথায় সাপ্লাই করবে আমরা এই জায়গায় দেখে নিই লেফট ভেন্ট্রিকল গেল রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই করবে অনলি দ্য এরিয়া অফ ইন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এই জায়গায় সাপ্লাই করতেছে লেফট কর্নার আর্টারি বাই দ্য এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি ব্রাঞ্চ এরপরে কন্ডাক্টিং সিস্টেমে কোন ব্রাঞ্চকে সাপ্লাই করবে লেফট বান্ডল অফ হিপ লেফট বান্ডল ব্রাঞ্চকে সাপ্লাই করবে কন্ডাক্টিং সিস্টেমের এবং ইন্টারভেন্ট্রিকুলার সেক্টরে কোন অংশকে সাপ্লাই করবে এন্টেরিয়র পাস্ট না পোস্টেরিয়র পার্টকে যেটা পরীক্ষার সময় জিজ্ঞেস করি এ দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা কতটুকু ঠিক রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা কতটুকু চিকন এখন আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি হার্টের স্ট্রাকচারাল লেয়ার কয়টা আরেকটা নাম আছে হার্টের গায়ের সাথে লাগানো থাকে ভিসেরাল পেরিকার্ডিয়াম হার্টের গায়ের সাথে যেহেতু লাগানো থাকে যেহেতু হার্টের বাইরেই থাকে তাকে বলি আমরা এপিকার্ডিয়াম এপিকার্ডিয়াম এটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম আচ্ছা মায়োকার্ডিয়াম তাহলে এখানে কি থাকবে কার্ডিয়াক মাসল আমরা জিজ্ঞেস করি কার্ডিয়াক মাসল এরপরে যেটা জিজ্ঞেস করি কার্ডিয়াক মাসল আন্ডার মাইক্রোস্কোপ কিভাবে চিনবা স্যার ইন্টারকার্ডিয়াক ডিস্ক থাকে আমরা চলে যাই ছবিতে খুব সুন্দর একটা ছবি আমরা কার্ডিয়াক মাসলের ক্রস সেকশন করলে এইভাবে দেখতে পাবো এই ছবিতে আমরা কি দেখতে পাই ইন্টারক্রেডিয়াল ডিস্ক প্রথমে বলবো না ইন্টারক্রেডিয়াল ডিস্কটা কি সিম্পল মাইক্রোস্কোপিক স্ট্রাকচার না ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার তো আমাদের কলেজে যে কলেজ মাইক্রোস্কোপ আছে ওইটা কি ইলেকট্রন মাইক্রোস্কোপ না সিম্পল মাইক্রোস্কোপ সিম্পল তাহলে আমরা ওইটা সবার শেষে বলতে হবে ইন্টারক্রেডিয়াল ডিস্ক আমরা সবার প্রথমে বলবো মাসলের ফাইবারের শেপ এটা লং সিলিন্ড্রিক্যাল না শর্ট সিলিন্ড্রিক্যাল শর্ট সিলিন্ড্রিক্যাল শর্ট সিলিন্ড্রিক্যাল শেপ গুলা থাকবে তারপরে বলবো নিউক্লিয়াস এই দেখো সুন্দর একটা করে আছে মাঝখানে আছে সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস এরপরে আমরা বলবো ক্রস টাইশন প্রেজেন্ট না অ্যাবসেন্ট ক্রস টাইশন থাকে কি থাকে না দেখো না এই ছবিতে দেখো এই যে দেখো থাকে থাকে এই দেখো ক্রস টাইশন প্রেজেন্ট আচ্ছা এরপরে বলবো আমরা ইন্টারগ্যালেটেড ডিস্ক আছে আচ্ছা মডারেট ক্রস্টাশিয়ান প্রেজেন্ট বলবো সিঙ্গেল সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস সবার প্রথমে বলবো শেপ মাসল ফাইবারের শেপ শর্ট সিলিন্ড্রিক্যাল এরপরে আমরা বলবো এখানে ইন্টারগ্যালেটেড ডিস্ক বললাম ইন্টারগ্যালেটেড ডিস্ক এটা হচ্ছে জাংশনাল কমপ্লেক্স এখানে জাংশনাল কমপ্লেক্সে কয় ধরনের ইন্টারসেলুলার জাংশন থাকে পরের প্রশ্ন আমাদের কয় ধরনের ইন্টারসেলুলার জাংশন থাকে এটা সেলের সাথে সেল লাগানো থাকে কয়টা জাংশনের মধ্যে কত ধরনের জাংশনের মাধ্যমে যদি পরীক্ষা আমরা জিজ্ঞেস করি যে কয় ধরনের জাংশনাল কমপ্লেক্স থাকে তিন ধরনের জাংশনাল কমপ্লেক্স থাকে এটা হচ্ছে গ্যাপ জাংশন এটা হচ্ছে ডেসমোজোম এটা হচ্ছে ফাসা অ্যাডহেরেন্স এখন আমাদের হার্টকে বলা হয় ফাংশনাল সিনজাইটিয়াম মাসল যখন কন্ট্রাক্ট করে হার্টের পাম্পিং অর্গান এটা পাম্পিং অর্গান হার্ট ব্লাড পাম্প করতেছে এটা ফাংশনাল সিনজাইটিয়াম হিসেবে একসাথে কন্ট্রাকশন করে মাসলের সেল একটা সেল থেকে আরেকটা সেলে যে আয়নের ট্রান্সমিশন হয় যে গ্যাপটা দিয়ে হয় এই গ্যাপ জাংশনের কারণে এই গ্যাপ জাংশন দিয়ে আয়নগুলো ট্রান্সমিট করবে এবং আলটিমেটলি কার্ডিয়াক মাসল একটা যে ফাংশনাল সিনজাইটিয়াম ক্লিয়ার কিনা স্যার আপনাদের ক্লিয়ার यस স্যার গুড তাহলে আমরা কার্ডিয়াক মাসল আন্ডার মাইক্রোস্কোপ আমরা এটা মায়োকার্ডিয়াম যখন জিজ্ঞেস করব মিডল লেয়ার তখন আমরা এটা জিজ্ঞেস করি তোমরা আনসার দিলা এখন চলে আসো ভিতরের লেয়ার এন্ডোকার্ডিয়াম এই যে কার্ডিয়াক মাসল মায়োকার্ডিয়াম লেয়ার দেখা যাচ্ছে এন্ডোকার্ডিয়ামের লাইন এক ধরনের স্পেশাল সেল দিয়ে লাইনিং থাকে কোন ধরনের সেল পাওয়া যায় এন্ডোকার্ডিয়ামে সিম্পল বলো স্কোয়ামাস এপিথেলিয়াম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম এন্ডোকার্ডিয়ামে আমরা যে স্পেশাল সেল পাবো এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম লাইনিং পাবো এখানে আমরা বাইরে থেকে ভিতরে তিনটা বললাম এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম এই কথাগুলো মনে রাখতে হবে এখানে ছবিতে খেয়াল করো হার্টের সবার বাইরে যে কাভারিংটা হচ্ছে পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়ামে দুটো লেয়ার বলছিলাম সবার বাইরে ফাইব্রাস পেরিকার্ডিয়াম দেখা যাচ্ছে
এরপর হচ্ছে সেরাস লেয়ার অফ পেরিকার্ডিয়াম তার দুটো লেয়ার বাইরে হচ্ছে প্যারাইটাল লেয়ার এবং ভিতরে হচ্ছে ভিসেরাল লেয়ার এই দুটো প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ারের মাঝখানে যে ক্যাভিটিটা সেই ক্যাভিটির নামই হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি এবং এই পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে ফ্লুইড জমানো থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড এবং এখানে যদি ইফিউশন হয় তখন তাকে আমরা বলি পেরিকার্ডিয়াল ইফিউশন ক্লিয়ার কিনা এবং এখানে আমরা ভিতর থেকে বাইরে তিনটা লেয়ার দেখতে পাচ্ছি হিয়ার ইজ দ্য এন্ডোকার্ডিয়াম এটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং বাইরে হচ্ছে ভিসেরাল লেয়ার এপিকার্ডিয়াম এটা হচ্ছে আলটিমেটলি হার্টের ওয়াল আচ্ছা এখানে আমরা লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকলের পার্থক্য দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমরা বাইকাস্পিড ট্রাইকাস্পিড যেটা বলছিলাম ট্রাইকাস্পিড আমরা রাইট ভেন্ট্রিকলের মধ্যে অরিফিস রাইট ভেন্ট্রিকল অরিফিস বা ট্রাইকাস্পিড ভালভ তিনটা কাস্ট দেখা যাচ্ছে তিনটা পেপিলারি মাসল দেখা যাচ্ছে আর তোমাদের কি লাগবে নার্ভ সাপ্লাই অফ দা হার্ট হার্টের নার্ভ সাপ্লাই হার্টের নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করলে কিভাবে অ্যানসার দিবা অটোনোমিক নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে কত কত সেগমেন্ট থেকে আসে থোরাসিক 2 থেকে থোরাসিক 5 সোরাটিক 5 হ্যাঁ থোরাসিক 2 টু সোরাসিক 5 স্পাইনাল সেগমেন্ট তোমাদের নার্ভ সাপ্লাইটা আচ্ছা আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কিভাবে হয় বলো তো ভেগাস নার্ভ এখন বলো আমরা তখন পরে কোশ্চেন জিজ্ঞেস করি সিম্প্যাথেটিকটা কোনটা কার্ডিও অ্যাক্সিলেটরি কোনটা কার্ডিও ইনহিবিটরি স্যার প্যারাসিম্প্যাথেটিক কার্ডিও ইনহিবিটরি আর আপনার সিম্প্যাথেটিক কার্ডিও তোমার পিছনে একটা সার দৌড়াচ্ছে তোমায় তুমি সারের সামনে দৌড়াচ্ছ তুমি প্রাণ নিয়ে দৌড়াচ্ছ তুমি দৌড়ে যখন দৌড়াবা তখন তোমার হার্টের কোন অ্যাক্টিভিটি কাজ করতে চালু তোমার বডি বডি কোন সিস্টেম চালু সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক তুমি দৌড়াচ্ছ তো দৌড়াচ্ছ এখন তাহলে এখন বলো কার হার্টের ফাংশন বাড়ছে অ্যাক্সিলারেটরি কোনটা সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক তাহলে কার্ডিও অ্যাক্সিলারেটরি হচ্ছে সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক যদি হয় তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে সবগুলো অপোজিট আমরা যখন ঘুমাই তখন আমাদের হার্ট তাহলে কার্ডিয়াক আউটপুট কি থাকবে কমবে হার্ট রেট কি করবে কমবে ব্লাড প্রেশার কি করবে কমবে তাহলে আমরা যদি পরীক্ষা জিজ্ঞেস করি নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক বলবো প্যারাসিম্প্যাথেটিক কিন্তু সরাসরি সাপ্লাই করে না প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই করে এখানে ভেগাস নার্ভের মাধ্যমে কিন্তু প্লেক্সাসের মাধ্যমে এখানে সুপারফিশিয়াল এবং ডিপ কার্ডিয়াক প্লেক্সাসের মাধ্যমে এই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা হয় সুপারফিশিয়াল এবং ডিপ কার্ডিয়াক প্লেক্সাস এই কথাটা অনেক সময় টিচার এক্সামিনার শুনতে চান তখন বলবা সুপারফিশিয়াল এবং ডিপ কার্ডিয়াক মাধ্যমে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা হয় এবং সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে আপনার এখানে থোরাসিক 2-5 সেগমেন্ট থেকে সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে তখন আমরা জিজ্ঞেস করি সিম্প্যাথেটিক সাপ্লাই কোনটা কার্ডিও অ্যাক্সিলারেটরি কোনটা কার্ডিও ইনহিবিটরি ইফেক্ট গুলা কি তখন বলবা যে সিম্প্যাথেটিক ইফেক্ট হচ্ছে এখানে কার্ডিও একটু বাড়বে হার্ট রেট বাড়বে এখানে ব্লাড প্রেশার বাড়বে আর করোনারি আর্টারি ডাইলেট করবে কোনটা সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক স্যার প্যারাসিম্প্যাথেটিক এই আগে তো হার্টে তার নিজের ব্লাড সাপ্লাই লাগবে হার্ট তার নিজের জান বাঁচাবে তারপরে বডিকে সাপ্লাই দিবে এখন তার অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে সিম্প্যাথেটিক হার্ট রেট বাড়ছে হার্টে করোনারি আর্টারি ব্লাড তাহলে অক্সিজেন বেশি দরকার হার্টের মাসল এর পাম্প করার জন্য তাহলে তার আর্টারিটা ডাইলেট করবে না কনস্ট্রিকশন হবে সিম্প্যাথেটিক তাহলে করোনারি আর্টারি ডাইলেট করবে সিম্প্যাথেটিক কে করোনারি আর্টারি কনস্ট্রিকশন হবে প্যারাসিম্প্যাথেটিক এখন দেখো নার্ভ সাপ্লাই ক্লিয়ার কিনা জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আচ্ছা এখন আমরা যেটা কোশ্চেন করেছি সেটা হচ্ছে কার্ডিয়াক ডমিনেন্স আমি বলছিলাম তোমাদের যে আমরা বলি রাইট কার্ডিয়াক ডমিনেন্স আর লেফট কার্ডিয়াক ডমিনেন্স এটা কিসের জন্য বলি কে বলতে পারবা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যদি রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ সাপ্লাই দেয় তাহলে আমরা রাইট কার্ডিয়াক ডমিনেন্স বলি আর যদি লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ সাপ্লাই দেয় তাহলে আমরা লেফট কার্ডিয়াক ডমিনেন্স বলি লেফট করোনারি ডমিনেন্স বলি ভেরি গুড সাধারণত 90% কেসে কোন কি হয় রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয় ভেরি গুড খুব ভালো দেখো এক্স্যাক্টলি এখানে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে ছিল পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ রাইট কোন কার আর্টারি এটা
কার ব্রাঞ্চ রাইট করোনারি আর্টারি রাইট করোনারি আর্টারি আর সি এর ব্রাঞ্চ এটা সাধারণত আমাদের ক্ষেত্রে কত পার্সেন্ট কেস হয় 90% তো 90% কেসে তাহলে 90% কেসে আমরা বলবো রাইট ডমিন্যান্স কিন্তু 10% কেসে এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা কার ব্রাঞ্চ থাকে লেফট করোনারি আর্টারি লেফট করোনারি আর্টারি তখন তাকে আমরা কি বলবো 10% লেফট কার্ডিয়াক ডমিন্যান্স বুঝা গেছে আবার আবার কোন কোন ক্ষেত্রে লেফট করোনারি আর্টারি রাইট করোনারি আর্টারি দুটো থেকেই ব্রাঞ্চ থাকে তখন তাকে আমরা কি বলি কোডমিনেন্ট এটাও সাধারণত পরীক্ষায় জিজ্ঞেস করা হয় না তোমাদের বলে রাখলাম ফর ইওর ইন্টারেস্ট ক্লিয়ার কিনা স্যার আরেকবার বলো একটু ভালো হতো স্যার যখন রাইট এবং লেফট করোনারি আর্টারি দুটো থেকেই আসবে এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি তখন তাকে আমরা বলবো কোডমিনেন্ট দুটো একসাথে থাকে দুটো থেকে একসাথে আসে কম্বাইনলি আসে বুঝা গেছে জি স্যার এটা খুবই রেয়ার খুবই রেয়ার একে বলা হয় কোডমিনেন্ট আচ্ছা তাহলে আমরা জানলাম আর্টারি সাপ্লাই ভেনাস ড্রেনেজ নার্ভ সাপ্লাই আচ্ছা আমাদের এটা কি স্যার কোনো অ্যাবনর্মালিটি স্যার বুঝি নাই কার্ডিয়াক ডমিনেন্স মানে স্যার কার্ডিয়াক ডমিনেন্স এটা কি মানে কোনো অ্যাবনর্মালিটি কার্ডিয়াক ডমিনেন্স কোনো অ্যাবনর্মালিটি না এটা একটা আমাদের যদি এই যে লেফট লেফট ডমিনেন্স হয় সেটা সাধারণত 10% কেসে এক্সেপশন এটা এক্সেপশন ধরে নেওয়া হয় এখানে কোনো সমস্যা হয় না সাধারণত লাইট কোন আর্টারি থেকে আসে কিন্তু 10% কিন্তু লেফট কোন আর্টারি থেকে আসতে পারে জাস্ট এতটুকুই এটা আদার দেন নরমাল আর কি আমরা বলি 90% কেসে লাইট কোন আর্টারি থেকে আসে আর 10% কেসে যখন হয় তখন এখানে কোনো মানে কোনো সমস্যা হয় না পেশেন্ট কোনো কোনো ইন্ডিভিজুয়ালের কোনো প্রবলেম অ্যারাইজ করে না ঠিক আছে এখানে হার্টে অ্যানাস্টোমোসিস কোন কোন জায়গায় হয় কয়টা জায়গায় হয় অ্যানাস্টোমোসিস আর্টারিয়াল কে বলতে বাবা স্যার দুইটা জায়গায় স্যার কোন কোন জায়গায় হয় দেন কোন কোন আর্টারির মধ্যে হবে রাইট কর্নার আর্টারির সাথে লেফট সার্কামফ্লেক্স আর্টারি ব্রাঞ্চ অফ লেফট কর্নার আর্টারি রাইট কর্নার আর্টারির সাথে এখানে হবে লেফট সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট কর্নার আর্টারি অ্যানাস্টোমোসিস হবে এট দা ক্রাক্স অফ দা হার্ট আচ্ছা ব্লাড ফ্লোতে কোনো ধরনের ভুল করা যাবে না পালমোনারি ভেইন দেখা যাচ্ছে এখানে পালমোনারি আর্টারি দেখা যাচ্ছে ব্লাড ফ্লোটা সার্কুলেশনের মধ্যে কোনো ভুল করা যাবে না সার্কুলেশন যে আমরা বলছিলাম রাইট হার্টে তাহলে সার্কুলেশন আমরা আমরা এই সার্কুলেশনকে কি সার্কুলেশন বলবো পালমোনারি সার্কুলেশন না সিস্টেমিক সার্কুলেশন পালমোনারি সার্কুলেশন হ্যাঁ আর লেফট হার্ট থেকে যে সার্কুলেশন তাইটাকে আমরা কি বলবো আমাদের মোটামুটি অনেক কিছু কভার হয়ে গেছে এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা পড়বো যেটা হচ্ছে ডেভেলপমেন্ট আমরা পরীক্ষার সময় ডেভেলপমেন্ট জিজ্ঞেস করি হার্ট যদি ডেভেলপ করে জিজ্ঞেস করি হার্ট ডেভেলপমেন্ট বলো যদি একটা কথায় বলো একটা সেন্টেন্সে বলো ডেভেলপমেন্ট অফ সোর্স কি বলবা হার্ট টিউব আর কিছু আচ্ছা একটা কোশ্চেন বাদ দিছি হার্ট কোথায় থাকে লোকেশন অফ হার্ট এটা প্রথম দিকে আমরা জিজ্ঞেস করি হার্ট কোথায় থাকে মিডল মিডিয়াস্টেম মিডল মিডিয়াস্টিনাম হার্ট কোথায় থাকে आंसर হচ্ছে মিডল মিডিয়াস্টিনাম বলছিলাম সুপিরিয়র মিডিয়াস্টিনাম ইনফিরিয়র মিডিয়াস্টিনাম ইনফিরিয়র মিডিয়াস্টিনামে হার্টের সামনে এন্টেরিয়র মিডিয়াস্টিনাম হার্ট ইটসেলফ উইদিন দা মিডল মিডিয়াস্টিনাম হার্টের পিছনে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম ঠিক আছে একটা কোশ্চেন গেল এরপরে যেটা তোমাদের জিজ্ঞেস করলাম একটু আগে কি বলছিলাম একটু আগে তোমাদের জিজ্ঞেস করছিলাম হার্ট কোথা থেকে ডেভেলপ করে যদি একটা কথা বলতো आंसर কি দিবা জিজ্ঞেস করলে বলতে হবে স্প্লাকনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেইন মেসোডাম হার্ট টিউব থেকে ডেভেলপ করে ঠিক আছে আমি সোর্স অফ ডেভেলপমেন্ট জানতে চাইছিলাম কোন জাম লেয়ার
যদি বলি কোন জামলেয়ার, শুধুমাত্র জামলেয়ার বললে বলবা মেসোডাম। যদি স্পেসিফিকলি বলতে হয় কমপ্লিট অ্যানসার, স্প্লাকনোপ্লিউরিক লেয়ার অফ কোন প্লেট মেসোডাম, ল্যাটারাল প্লেট মেসোডাম। তাহলে ল্যাটারাল প্লেট মেসোডামে দুইটা লেয়ার, স্প্লাকনোপ্লিউরিক লেয়ার, সোমাটোপ্লিউরিক লেয়ার। এর মধ্যে স্প্লাকনোপ্লিউরিক লেয়ার থেকে ডেভেলপ করতেছে এই কার্ডিওভাস্কুলার সিস্টেম। হ্যাঁ, এখন পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা বলি ডেভেলপ করতেছে। আচ্ছা হার্ট, তাহলে মেসোডাম ছাড়া অন্য কোনো জায়গা থেকে কি হার্টের কোন অংশ ডেভেলপ করে? হার্টের কোন অংশ কি মেসোডাম ছাড়া অন্য কোন জামলার থেকে ডেভেলপ করে? না। নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস গুলো বলো, নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস, প্রথম দিকে কয়েকটা ডেরিভেটিভস এর নাম বলো। স্যার করে স্যার। হ্যাঁ বলো। কোন ট্রাঙ্কাল সেপ্টাম অফ দা হার্ট কোথা থেকে ডেভেলপ করে? স্যার নিউরাল ক্রেস্ট থেকে। নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে। নিউরাল ক্রেস্ট কি এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম? এক্টোডার্ম স্যার। এক্টোডার্ম। তাহলে হার্টটা আসলে ডেভেলপ করতেছে মেসোডার্ম থেকে, শুধুমাত্র এই কোন ট্রাঙ্কাল সেপ্টাম অফ দা হার্ট যেটা কিনা আসতেছে নিউরাল ক্রেস্ট সেল থেকে, এক্টোডার্ম থেকে। ক্লিয়ার কিনা সবার কাছে? তাহলে স্যার আবার রিপিট করলে ভালো হতো। হার্ট এর ডেভেলপমেন্ট জিজ্ঞেস করলে সোর্স ডেভেলপমেন্ট আমরা বলবো স্প্লাকনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। যদি টিচার জিজ্ঞেস করেন হার্টের কোনো অংশ কি মেসোডার্ম ছাড়া আদার দেন মেসোডার্ম কোনো জায়গা থেকে ডেভেলপ করে, ছোট্ট একটা অংশ যেটা কনট্রাঙ্কাল সেপ্টাম অফ দা হার্ট, অনেক সময় ট্রিকি করে টিচাররা জিজ্ঞেস করতে পারেন, ওই অংশটা শুধুমাত্র ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট সেল থেকে, নিউরাল ক্রেস্ট সেলটা আলটিমেটলি একটোডার্ম থেকে আসে, মাইগ্রেটিং সেল নিউরাল ক্রেস্ট সেল। বুঝা গেছে কিনা এখন? জি স্যার। আচ্ছা তাহলে হার্টের ডেভেলপমেন্ট সোর্স ডেভেলপমেন্ট জিজ্ঞেস করলে আমরা বলবো স্প্লাকনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এখন আলটিমেটলি যেটা হয়, সবচেয়ে বডির সবচেয়ে প্রথম ফাংশনিং অর্গান কোনটা? হার্ট স্যার। হার্ট। আর সবচেয়ে প্রথম ফাংশনিং সিস্টেম কোনটা? স্যার নার্ভাস সিস্টেম। ভেরি গুড, নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম। দেখো এখানে 21তম দিনে, 21 ডে, এখানে হার্ট টিউব দুটো একসাথে ফিউজ হয়ে গেল, রাইট এন্ড লেফট এন্ডোকার্ডিয়াল হার্ট টিউবটা একসাথে ফিউশন হবে। 22nd, 22তম দিনে হার্ট টিউবটা ফোল্ডিং হওয়া শুরু হয়, ভাঁজ হওয়া শুরু হয়। এই যে দেখা যাচ্ছে ভাঁজ হচ্ছে, এই যে ভাঁজ হচ্ছে। এবং দেখা যাচ্ছে 28th ডে, 28তম দিনে এখানে একটা এস শেপ, একটা লুপ তৈরি করবে, এস শেপ একটা লুপ তৈরি করবে, এবং ফোল্ড গুলা তার কমপ্লিট হবে। আলটিমেটলি আমরা একটা টিউব পাবো, এই টিউবের নাম কি? প্রিমিটিভ হার্ট টিউব। এই প্রিমিটিভ হার্ট টিউবের তোমাদের কি করতে হবে? হার্টের ডেভেলপমেন্ট আমরা জিজ্ঞেস করি, অনেক সময় টিচাররা জিজ্ঞেস করেন বলতো রাইট এট্রিয়াম কোথা থেকে ডেভেলপ করে, বলতো লেফট ভেন্ট্রিকল কোথা থেকে ডেভেলপ করে, জিজ্ঞেস করেন কিনা? রাইট এট্রিয়াম হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম থেকে। হ্যাঁ, এখন আমি এই কথাটাই তোমাদের প্রসেসটা একটু বুঝানো দেওয়ার চেষ্টা করবো, সবাই একটু খেয়াল করে শোনার চেষ্টা করবা। আমরা এই এই প্রিমিটিভ হার্ট টিউবের কি কি পার্ট আছে, এই প্রিমিটিভ হার্ট টিউবের এই পুরো পোর্শনের নাম হচ্ছে উপরে বালবাস কর্ডিস, এরপরে হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, এরপরে হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম, এরপরে হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাসের এই অংশটার নাম বডি, এটা রাইট হর্ন, এটা লেফট হর্ন। এতটুকু ক্লিয়ার কিনা? বডি, রাইট হর্ন, এটা লেফট হর্ন। বোঝা গেছে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার না স্যার, আরেকবার বলেন স্যার কাইন্ডলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সহজ করে বলি। পার্ট হচ্ছে প্রিমিটিভ টিউবের স্যার, হার্ট টিউবটা স্যার কেমনে গঠন হচ্ছে এটা বলেন। হার্ট টিউব স্যার, প্রাইমিটিভ হার্ট টিউবটা কেমনে ফর্মেশন হচ্ছে এখান থেকে শুরু করলে ভালো? ও আচ্ছা, হার্ট টিউবটা আসলে প্রথমে 21st ডে তে এখানে দেখা যাচ্ছে দুইটা হার্ট টিউব, রাইট এন্ড লেফট। এখানে আরো পুরানো কথাবার্তা আছে, এত কিছু শুনলে আসলে মাথায় থাকবে না। রাইট এন্ড লেফট হার্ট টিউবটা ফিউশন হওয়া শুরু হয়, এখানে দুইটা আনফিউজড হার্ট টিউব দেখা যাচ্ছে, রাইট এন্ড লেফট হার্ট টিউব একসাথে ফিউশন হওয়া শুরু হয়েছে 21তম দিনে। তারপরে 22তম দিনে দেখা যাচ্ছে এই হার্ট টিউবটা ফোল্ডিং হওয়া শুরু হয়েছে, এই যে ফোল্ডিং, ভাঁজ হওয়া শুরু হয়েছে, ফোল্ড। এবং 28তম দিনে দেখা যাচ্ছে তার ফোল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, এবং সে এই হার্ট টিউবটা একটা এস শেপের মতো দেখা যাচ্ছে,
আচ্ছা এখন এই হার্ট টিউবের মধ্যে পার্ট আছে, পার্ট আছে, এই যে পার্ট মধ্যে দেখা যাচ্ছে পার্টের মধ্যে এই অতটুকু পর্যন্ত হচ্ছে বালবাস কর্ডিস, এটা হচ্ছে বালবাস কর্ডিস, এই যে উপরে পোর্শনটা হচ্ছে বালবাস কর্ডিস, এরপরের পোর্শনটা হচ্ছে এই যে পোর্শনটা, এই পোর্শনটার নাম হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, এরপরে যে পোর্শনটা দেখা যাচ্ছে এই পোর্শনটার নাম হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম, এবং সবার নিচের অংশটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এখন ক্লিয়ার কিনা? Yes sir, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, গুড। এখন আমরা চলে যাই পরের ছবিতে, এই জিনিসটাই এখন আমি এখানে স্ট্রেট, এখানে পুরোটা ফোল্ডিং হয়ে গেছে, এরপর আমরা প্রিমিটিভ টুটার টিউবটা এরকম দেখতে আসতেছে, বালবাস কর্ডিস, পরে পার্ট প্রিমিটিভ ভেন্টিকল, প্রিমিটিভ এট্রিয়াম এবং সাইনাস ভেনোসাস, এই চারটা পার্ট। আচ্ছা এখন বালবাস কর্ডিসের মধ্যে তিনটা ভাগ আছে, উপরের পার্টের নাম হচ্ছে ডিস্টাল, যেহেতু দূরে থাকতেছে ডিস্টাল ওয়ান থার্ড, তার একটা নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাঙ্কাস আর্টারিওসাস, মাঝখানে পোর্শনের নাম হচ্ছে কনাস কর্ডিস, কনাস কর্ডিস সিসি, তাহলে এখানে নাম দিই আমি ট্রাঙ্কাস আর্টারিওসাস টিএ, মাঝখানে হচ্ছে সিসি কনাস কর্ডিস, এবং নিচে হচ্ছে আমি যদি বলি তাহলে হচ্ছে এখানে ডিসপ্রক্সিমাল ট্রেভিকুলেটেড পার্ট, ট্রেভিকুলেটেড পার্ট টিপি, ট্রেভিকুলেটেড মানে রাফ না স্মুথ, ট্রেভিকুলেটেড মানে রাফ না স্মুথ, তাড়াতাড়ি বলো, রাফ, ট্রেভিকুলেটেড মানে রাফ, রাফ। হ্যাঁ আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি, শেষের দিকে চলে আসছি, একটু দশ জনই আমরা শেষের বংশটা দেখে নিই। এই যে তাহলে তিনটা পার্ট, এগুলো কার পার্ট? এটা হচ্ছে বালবাস কর্ডিসের পার্ট, বালবাস কর্ডিস, উপরে পার্টের নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস, মাঝখানে পোর্শনের নাম কনাস কর্ডিস, নিচে পোর্শনের নাম ট্রেভিকুলেটেড পার্ট প্রক্সিমাল ওয়ান থার্ড। আচ্ছা এখন আসো আমরা ডেভেলপমেন্টে চলে যাই, আমরা ডেভেলপমেন্ট, আমরা পার্ট গুলার নাম জানলাম, এখন আমরা ডেভেলপমেন্ট করব। ডেভেলপমেন্টের মধ্যে সবার উপরে চলে আসি, প্রথমে চলে আসি রাইট এট্রিয়াম, আর এইদিকে আমরা বলবো মনে করো লেফট এট্রিয়াম, প্রথমে আমরা এট্রিয়ামে চলে আসি। আচ্ছা রাইট এট্রিয়ামের মধ্যে আছে আবার রাফ পার্ট, আর এদিকে আছে স্মুথ পার্ট, লেফট এট্রিয়ামের মধ্যে আছে রাফ, খুব খেয়াল করে শুনবা, রাফ পার্ট এবং স্মুথ পার্ট, ঠিক আছে। এখন রাইট এট্রিয়ামের রাফ পার্ট কোথা থেকে ডেভেলপ করে এবং স্মুথ পার্ট কোথা থেকে ডেভেলপ করে আমরা এখন জানার চেষ্টা করব। এখন দুটো এট্রিয়ামেরই রাফ পার্ট, রাইট এট্রিয়ামের রাফ পার্ট এবং স্মুথ লেফট এট্রিয়ামের রাফ পার্ট দুটোই ডেভেলপ করে কোথা থেকে, কে বলতে পারবা? এই প্রিমিটিভ হার্ট টিউবের কোন অংশ থেকে? স্যার প্রক্সিমাল পার্ট থেকে, বালবাস কর্ডিস থেকে। এটা তো এট্রিয়াম তাই না? তাহলে এট্রিয়াম যেহেতু, তাহলে কোথা থেকে ডেভেলপ করবে, প্রিমিটিভ ভেন্ট্রিকল না প্রিমিটিভ এট্রিয়াম থেকে? স্যার প্রিমিটিভ এট্রিয়াম থেকে, প্রিমিটিভ এট্রিয়াম থেকে। ভেরি গুড, ভেরি গুড, প্রিমিটিভ এট্রিয়াম, নোট দ্যাট, এটা মনে রাখবা। তাহলে আমি বসায় দেই, প্রিমিটিভ এট্রিয়াম, প্রিমিটিভ এট্রিয়াম, দুইটা এট্রিয়ামের কোন পার্ট আসলো, রাফ পার্ট না স্মুথ পার্ট? স্যার স্মুথ পার্ট, এই স্যার রাফ পার্ট, রাফ পার্ট, এই আর দিয়ে আমি রাফ বুঝাইছি, এস দিয়ে স্মুথ বুঝাইছি, এটা রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম, ভুল করবা না, এই ছিল। এখন গেল রাফ পার্ট, এখন আসো স্মুথ পার্ট, রাইট এট্রিয়ামে স্মুথ পার্ট ডেভেলপ করবে কোথা থেকে? এই যে সাইনাস ভেনোসাস এর বডি দেখা যাচ্ছে, এই বডি এবং তার যে রাইট হর্ন, এই রাইট হর্ন থেকে। তাহলে বডি এন্ড রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস থেকে ডেভেলপ করবে রাইট এট্রিয়ামের কোন পার্ট? স্মুথ পার্ট, স্মুথ পার্ট। এখন আসো লেফট এট্রিয়ামের স্মুথ পার্ট, লেফট এট্রিয়ামের স্মুথ পার্ট কোথা থেকে ডেভেলপ করে? এই লেফট এট্রিয়ামের, তাহলে লেফট হর্ন থেকে, লেফট এট্রিয়ামে ওপেন করে চারটা পালমোনারি ভেইন, ওই চারটা পালমোনারি ভেইনটা অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন অফ ফোর পালমোনারি ভেইনের মাধ্যমে ফর্ম করে লেফট এট্রিয়ামের স্মুথ পার্ট। তাহলে আমরা বলবো অ্যাবজর্পশন অফ ফোর পালমোনারি ভেইন মাধ্যমে ডেভেলপ করতেছে স্মুথ পার্ট অফ দা লেফট এট্রিয়াম। দেখো দাও আমাদের এট্রিয়ামের ডেভেলপমেন্ট শেষ, দেখো ক্লিয়ার কিনা? আমাদের যে এমব্রায়োনিক হার্ট টিউব ছিল, হার্ট টিউব, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এই যে ভেইন গুলা দেখা যাচ্ছে এখানে, লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, হ্যাঁ পালমোনারি ভেইনের
আচ্ছা এটা তোমাদের এই ছবিতে দেখানো যাবে না, এই ছবিতে দেখানো যাচ্ছে না। যাই হোক, আমরা পালমোনারি ভেইন যেটা আমাদের ফোর পালমোনারি ভেইন, এই ফোর পালমোনারি ভেইন এভাবে বলি যে অ্যাবজর্পশন অফ ফোর পালমোনারি ভেইন এর মাধ্যমে সেটা থেকে ডেভেলপ করতেছে লেফট এট্রিয়ামের স্মুথ পার্ট। এই ছিল তোমাদের এট্রিয়াম পোর্শন। এখন আসো ভেন্টিকুলার পোর্শন। ভেন্টিকুলার পোর্শন আমরা সেম এরকম জানি, রাইট ভেন্টিকল এবং লেফট ভেন্টিকল এভাবে দুইটা আমরা আলাদা করে নেই। তারপরে আমরা রাফ পার্ট এবং স্মুথ পার্ট। একটা জিনিস মনে রাখবা, রাফ পার্ট, ইনফ্লোয়িং পার্ট এবং আউটফ্লোয়িং পার্ট কোনটা স্মুথ আর কোনটা রাফ? ইনফ্লোয়িং পার্ট রাফ থাকবে না স্মুথ থাকবে? তাড়াতাড়ি বলো, ইনফ্লোয়িং পার্টটা রাফ থাকবে না স্মুথ থাকবে? স্যার ইনফ্লোয়িং পার্টটা রাফ থাকবে স্যার। ইনফ্লোয়িং পার্টটা সব সময় রাফ থাকবে আর আউটফ্লোয়িং পার্টটা ব্লাডটা বের হয়ে যাবে, সব সময় স্মুথ থাকবে। তাহলে এই যে স্মুথ দেখা যাচ্ছে, আমি স্মুথ পার্টটা তাহলে কি হবে? আউটফ্লোয়িং পার্ট। আর রাফ পার্টটা হবে সব সময় ইনফ্লোয়িং পার্ট। এখন চলে আসে আমরা রাইট ভেন্টিকুলে। রাইট ভেন্টিকুলে রাফ পার্ট, রাইট ভেন্টিকুলে রাফ পার্ট কোথা থেকে ডেভেলপ করে? ইনফ্লোয়িং পার্ট। রাফ ইনফ্লোয়িং পার্ট কোথা থেকে ডেভেলপ করে? প্রিমেটিক অ্যাট্রিয়াম থেকে না। প্রথমে চলে আসে আমরা ভেন্টিকুলে স্মুথ পার্ট, ভেন্টিকুলের স্মুথ পার্ট, রাইট ভেন্টিকল লেফট ভেন্টিকল দুটারই স্মুথ পার্ট কোথা থেকে ডেভেলপ করবে? আমরা এই কোনাসকোডিসকে দুই ভাগে ভাগ করি, রাইট হাফ লেফট হাফ, ঠিক আছে? এই কোনাসকোডিসকে আমরা দুই ভাগে ভাগ করি, আবার প্রিমিটিভ এট্রিয়ামকে আমরা ভাগ করি দুই ভাগে। প্রিমিটিভ এট্রিয়ামের রাইট হাফ থেকে ডেভেলপ করছিল এই যে দেখছিলাম আমরা রাইট এট্রিয়ামের রাফ পার্ট, এবং প্রিমিটিভ এট্রিয়ামের লেফট পোর্শন থেকে ডেভেলপ করছিল লেফট এট্রিয়ামের রাফ পার্ট। আবার কোনাসকোডিসের রাইট হাফ আছে, লেফট হাফ আছে। কোনাসকোডিসের রাইট হাফ থেকে ডেভেলপ করবে রাইট ভেন্টিকুলের স্মুথ পার্ট। তাহলে কোনাসকোডিসের রাইট হাফ থেকে ডেভেলপ করবে রাইট ভেন্টিকুলের স্মুথ পার্ট, এবং কোনাসকোডিসের লেফট হাফ থেকে ডেভেলপ করবে আমাদের লেফট ভেন্টিকুলের স্মুথ পার্ট। তাহলে স্মুথ পার্ট রাইট এবং লেফট ভেন্টিকল দুটোরই ডেভেলপ করতেছে কোথা থেকে? এই কোনাস কর্ডিস থেকে। বোঝা গেছে কিনা এটা? জি স্যার। আচ্ছা এখন আসো বাকি রইল কি, রাইট ভেন্টিকল এবং লেফট ভেন্টিকলের রাফ পার্ট। রাইট ভেন্টিকলের রাফ পার্ট মাত্র কত দিয়েছে স্যার? এটা বুঝি না তাহলে দুটো ভেন্টিকুলারই স্মুথ পার্ট ডেভেলপ করতেছে কোনাসকোডিস থেকে। আচ্ছা এখন আসো রাইট ভেন্টিকুলের রাফ পার্ট এবং রাইট লেফট ভেন্টিকুলের রাফ পার্ট বাকি রয়েছে। রাইট ভেন্টিকুলের রাফ পার্ট ডেভেলপ করবে এই যে ট্রেবিকুলেটেড পার্ট অফ দা, ট্রেবিকুলেটেড পার্ট অফ দা রাইট ভেন্টিকল, এই যে ট্রেবিকুলেটেড পার্ট অফ দা সরি বালবাস কর্ডিস, সবচেয়ে নিচের পোর্শন থেকে ডেভেলপ করবে রাইট ভেন্টিকুলের রাফ পার্ট। আর লেফট ভেন্টিকুলের রাফ পার্ট ডেভেলপ করবে এই যে দেখা যাচ্ছে এটার নাম কি, প্রিমিটিভ ভেন্টিকল। তাহলে আমি যদি লিখে দেই পিটি, তাহলে প্রিমিটিভ সরি পিভি, প্রিমিটিভ ভেন্টিকল থেকে ডেভেলপ করবে লেফট ভেন্টিকুলের রাফ পার্ট। রাফ পার্ট সব সময় ইনফ্লোয়িং পার্ট, স্মুথ পার্ট সব সময় হচ্ছে আউটফ্লোয়িং পার্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমি আবার রিভিউ দিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমাদের আর্টারি সাপ্লাই যদি মানে ডেভেলপমেন্ট যদি জিজ্ঞেস করা হয় রাইট এট্রিয়ামের ডেভেলপমেন্ট বলো, তাহলে রাইট এট্রিয়ামের এবং লেফট এট্রিয়াম দুটো এট্রিয়ামের ক্ষেত্রেই তাদের রাফ পার্ট ডেভেলপ করবে প্রিমিটিভ এট্রিয়াম থেকে। আচ্ছা এবং রাইট এট্রিয়ামের স্মুথ পার্ট ডেভেলপ করবে বডি এন্ড রাইট হর্ন অফ দা সাইনাস ভেনোসাস থেকে, এবং লেফট এট্রিয়ামের স্মুথ পার্ট ডেভেলপ করবে অ্যাবজর্পশন অফ ফোর পালমোনারি ভেইন থেকে। চলে গেল এট্রিয়াম, এখন আসি ভেন্ট্রিকল। রাইট এবং লেফট ভেন্ট্রিকলের দুটোরই স্মুথ পার্ট ডেভেলপ করবে কোনাস কর্ডিস থেকে, আর রাইট ভেন্টিকুলার রাফ পার্ট ডেভেলপ করবে ট্রেবিকুলেটেড পার্ট অফ দা বালবাস কর্ডিস থেকে, এই প্রক্সিমাল ওয়ান থার্ড থেকে। আর রাইট লেফট ভেন্টিকুলার রাফ পার্ট ডেভেলপ করবে প্রিমিটিভ ভেন্টিকল থেকে।
প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলে আসবে, আসবে লেফট ভেন্ট্রিকুলার রাফ পার্ট। তাহলে হয়ে গেল আমাদের চারটা চেম্বারের ডেভেলপমেন্ট আলাদা করেছি। এখন দেখো ক্লিয়ার কিনা, যদি লেখাগুলো আসলে মাউস দিয়ে লেখা সেটা পরিষ্কার না, ক্লিয়ার কিনা দেখো বাম পাশে সবগুলো আলাদা করে লেখা আছে। এখন যদি আমরা একটু কুইক রিভিউর জন্য যদি বলি যে দুটো এট্রিয়ামের রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম, এখন তোমরা বলবা তার এই আমি বললাম রাফ পার্ট, এই হচ্ছে স্মুথ পার্ট, এটা রাফ পার্ট স্মুথ পার্ট। রাইট এট্রিয়ামের রাফ পার্ট কোথা থেকে ডেভেলপ করে বলো? প্রিমেটিক এট্রিয়াম থেকে। রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম দুটোরই রাফ পার্ট কোথা থেকে ডেভেলপ করে? প্রিমিটিভ প্রিমেটিক এট্রিয়াম থেকে। প্রিমিটিভ এট্রিয়াম, ভেরি গুড, শেষ হয়ে গেল। এখন আসো রাইট এট্রিয়ামের স্মুথ পার্ট কোথা থেকে ডেভেলপ করে? কোথা থেকে ডেভেলপ করে? রাইট রাফ পার্ট অফ দা রাইট ভেন্ট্রিকল। আর রাফ পার্ট অফ দা লেফট ভেন্ট্রিকল কোথা থেকে ডেভেলপ করতেছে? এই যে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে। শেষ হয়ে গেল ডেভেলপমেন্ট। আর আমাদের পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাসেন্ডিং এওর্টা উপরের দুইটা এই যে গ্রেট ভেসেল কোথা থেকে ডেভেলপ করে? সবার উপরের পোর্শন ছিল বালবাস কর্টিসের ট্রাঙ্কাস আর্টারিওসাস, এই ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে ডেভেলপ করে অ্যাসেন্ডিং এওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক। বাস হয়ে গেল আমাদের এই যে প্রিমিটিভ হার্ট টিউবের ডেরিভেটিভস। দেখো এখন ক্লিয়ার কিনা? আচ্ছা, অনেক সময় নিয়ে নিলাম, অনেক সময় হয়ে গেল, আসলে অনেক কথা বলা হয়ে গেছে, জানি না কতটুকু মাথায় আছে আমাদের। তাহলে এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। পেরিকার্ডিয়াম আমরা বলবো, পেরিকার্ডিয়াম পার্টস গুলা বলার পরে পেরিকার্ডিয়াম নার্ভ সাপ্লাই আমরা জিজ্ঞেস করি, পেইন সেন্সিটিভ কোনটা জিজ্ঞেস করি, ফাইব্রাস পেরিকার্ডিয়ামকে সাপ্লাই করতেছে এবং প্যারাইটাল লেয়ার অফ দ্য সেরাস পেরিকার্ডিয়াম সাপ্লাই করতেছে ফ্রেনিক নার্ভ, সোমাটিক সাপ্লাই সেই জন্য পেইন সেন্সিটিভ, ভিসেরাল লেয়ার অফ দ্য সেরাস পেরিকার্ডিয়ামকে সাপ্লাই করতেছে সিম্পেথেটিক ট্রাঙ্ক এবং ভেগাস নার্ভ, অটোনমিক নার্ভ সাপ্লাই। এই জিনিসটা আমাদের নার্ভ সাপ্লাই তোমরা জানা থাকতে হবে। আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই প্রত্যেকটা ভিসেরাই লাগে, হার্টের ব্যতিক্রম না। আর তোমাদের ইন্টিরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটা তোমাদের ইন্টারিয়র অফ দ্য রাইট এট্রিয়ামে আঁকতে হয়। পাশাপাশি কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, এটা আমি বলতে পারি নাই, মিস হয়ে গেছে কিছু জিনিস। এখানে কি কি পড়বা? এসএন নোড বলবা, এভি নোড বলবা, এরপরে বলবা বান্ডল অফ হিজ, এরপরে রাইট এন্ড লেফট বান্ডল ব্রাঞ্চ, রাইট এন্ড লেফট বান্ডল ব্রাঞ্চ, এরপরে টার্মিনাল যে পোর্শনটা কন্ডাক্টিং পোর্শন সেটা হচ্ছে পারকিনজি ফাইবার, এটা হিয়ার ইজ দ্য পারকিনজি ফাইবার। এসএন নোড কোথায় থাকে আমরা জিজ্ঞেস করি, কোথায় থাকে এসএন নোড? দেখা যাচ্ছে এখানে ওয়াল অফ দ্য, এটা কোন এট্রিয়াম? কত বিট পার মিনিটে জেনারেট করে? 72 এটাকে বলা হয় সেই জন্য পেস মেকার অফ দ্য হার্ট। সে যদি ব্যর্থ হয় তার কাজ কে করবে? তাকে বলা হয় রিজার্ভ পেসমেকার অফ দ্য হার্ট। মোটামুটি এই জিনিসগুলাই লাগে তোমাদের, মোটামুটি আমি এই ইন্টারি অফ দ্য রাইট এট্রিয়াম, ইন্টারি অফ দ্য রাইট ভেন্ট্রিকল, এই জিনিসগুলো লাগবে, কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকুলের ওয়ালের মধ্যে ডিফারেন্স কি কি আছে, হার্টের স্ট্রাকচার লেয়ার কি কি ছিল। আমাদের কোয়েশ্চেনে চলে আসি, আমাদের এমসিকিউ কোয়েশ্চেন যা পড়লাম, স্ট্রাকচারস কভারিং দ্য হার্ট, কি কি স্ট্রাকচারস হার্টকে কভার করে রাখতেছে? ফাইব্রাস পেরিকার্ডিয়াম, প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, অল অফ দ্য এবভ। সো অল অফ দ্য এবভ, অল অফ দ্য এবভ, ভেরি গুড। আচ্ছা, এই বাউন্ডারিটা তোমাদের এখন দরকার নাই, এটা আমরা স্কিপ করে যাই। পরেরটাতে বাউন্ডারি অফ বেস অফ দ্য হার্ট আর ফর্মড বাই অল,
বেজ অফ দ্য হার্ট এ বাউন্ডারি ফর্মেশন হয় কোনটা ছাড়া ফোর পালমোনারি ভেইন ইসোফেগাস এন্ড ডিসেন্ডিং অ্যাওর্টা পেরিকার্ডিয়াম অ্যাসেন্ডিং অ্যাওর্টা কোন অ্যাওর্টাটা বাদ যাবে স্যার অ্যাসেন্ডিং অ্যাওর্টা স্যার ascending aorta very good ascending aorta tumara ekta ni bole rakhi bayesian relation tomader important bayesian relation 10 ta relation kobi tomader mone rakhte hobe eta bolte bhule gechhilam eta tomader jante hobe apex of the heart etar location jiggesh kori eta boli nai tomader apex er location kothay sir sir ki mane sir mid clavicular line 9 cm lateral of the mid clavicular line the left 5th intercostal space 9 cm যদি বলো আর যদি না বলো left 5th intercostal space just medial to the mid clavicular line তাহলে হবে না তাহলে apex এর location জিজ্ঞেস করলে বলতে হবে left 5th intercostal space just medial to the mid clavicular line 9 cm সব জায়গায় সবাই গ্রহণ যোগ্য না সবাই এটা গ্রহণ করেন না কারণ একজন হেলদি ওবেস পারসন পারসনের ক্ষেত্রে তুমি 9 cm মাপে তুমি মিলাইতে পারবা না সেক্ষেত্রে তোমার অবশ্যই বলতে হবে left 5th intercostal space just medial to the mid clavicular line আচ্ছা এখানে যেটা লেখা আছে যেটা বিডি চুরা সেটা বলছে বিভিন্ন বইয়ে বলছে এটা অনেকেই এই এই লাইনটা না বলতে বলেন 9 cm লেটারাল কিন্তু এটা বইয়ে যেটা দেয়া আছে এবং দেয়া থাকে যদি মেজারমেন্ট থাকে তা 9 cm থাকে 9 cm লেটারাল তো মিড ক্যাপিকুলার লাইন লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস আচ্ছা এরপরে আসো এন্ট্রি চ্যানেল অফ হার্ট আর অল এক্সেপ্ট এই পালমোনারি ট্রাঙ্ক পালমোনারি ট্রাঙ্ক ভেরি গুড এটা এক্সিট চ্যানেল আচ্ছা এখন আসো ট্রেবিকুলি কার্নি অফ দা রাইট ভেন্ট্রিকল আর ইন অল ফলোইং টার্মস এক্সেপ্ট ট্রেবিকুলি কার্নি অফ রাইট ভেন্ট্রিকল আর ইন অল ফলোইং ফর্মস রিজ থাকে ক্যাপিলারি মাসল থাকে শুধু ওডাটিনডেনি ছাড়া ঠিক আছে ওডাটিনডেনি ছাড়া রিজ ব্রিজ ক্যাপিলারি মাসল রাইট কর্নারি আর্টারি আরাইজ ফ্রম হুইচ সাইনাস এখানে দেখানো হইছে এন্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস আমরা পড়ছিলাম রাইট অ্যাওর্টিক সাইনাস দুটোই রাইট আনসার এন্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস এবং রাইট অ্যাওর্টিক সাইনাস দুটাই হচ্ছে রাইট আনসার ব্লাড টু দা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ইজ সাপ্লাইড বাই টু করোনারি আর্টারি এখানে হচ্ছে এন্টেরিয়র 2/3 বাই লেফট করোনারি আর্টারি পোস্টেরিয়র 1/3 বাই রাইট করোনারি আর্টারি এটা হচ্ছে রাইট আনসার আচ্ছা করোনারি আর্টারি অ্যানাস্টোমাস উইথ দা ফলোইং আর্টারিজ এক্সেপ্ট স্যার ভাসা ভেসরাম অ্যাওর্টা না এখানে ভাসা ভেসরাম অ্যাওর্টার সাথে হো করে ভাসা ভেসরাম পালমোনারি আর্টারিজ করে ব্রঙ্কিয়াল আর্টারি করে শুধুমাত্র এক্সেপশন হচ্ছে এক্সেপ্ট হচ্ছে এন্ট্রি ইন্টারকোস্টাল আর্টারি আনসার হচ্ছে এন্ট্রি ইন্টারকোস্টাল আর্টারি রাফ পার্ট অফ দা লেফট ভেন্ট্রিকল ডেভেলপস ফ্রম একটু আগে ডেভেলপমেন্ট পড়ছি বলো তো লেফট ভেন্ট্রিকল রাফ স্যার প্রোকা লেফট ভেন্ট্রিকল একটু আগে পড়ছো তোমরা বলো রাফ পার্ট অফ স্যার হোল পার্ট অফ প্রিমিটিভ ভেন্ট্রিকল প্রিমিটিভ হোল অফ দা প্রিমিটিভ ভেন্ট্রিকুলার চেম্বার ভেরি গুড এই ছিল এমসিকিউ কোশ্চেন একটা জিনিস তোমাদের বলে দেই এটা মিসিং হয়ে গেছে ইন্টেরিয়র অফ দা রাইট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকলের ইন্টেরিয়র এটা ইনফ্লোয়িং রাফ পার্ট আউটফ্লোয়িং স্মুথ পার্ট ইনফ্লোয়িং রাফ পার্টটাকে আমরা কেন রাফ বলি কে বলতে পারবা রাইট ভেন্ট্রিকুলার ইন্টেরিয়র ইনফ্লোয়িং রাফ পার্ট কে আমরা কেন রাফ বলি এই ইনফ্লোয়িং রাফ পার্ট কে আমরা রাফ বলি কিসের জন্য ডিউ টু প্রেজেন্স অফ ট্রেবিকুলি কার্নি ট্রেবিকুলি কার্নি ট্রেবিকুলি কার্নি টাইপ কি আমরা জিজ্ঞেস করি কয়টা টাইপ আছে তিনটা টাইপ স্যার তিনটা টাইপ আছে ব্রিজ ব্রিজ পেপিলা ভেরি গুড রিজ ব্রিজ পেপিলা এখন রিজ কি ব্রিজ কি পেপিলা কি পেপিলারি মাসল কি বলো তো রিজ কি রিজ হচ্ছে ফিক্সড এলিভেশন ফিক্সড এলিভেশন এগুলো হচ্ছে ফিক্সড এলিভেশন রিজ আর ব্রিজ ব্রিজ কি বলো স্যার একটা এন্ড ফিক্সড থাকে আর সেন্ট্রাল পার্টটা মানে উঠানো থাকে হ্যাঁ একটা এন্ড থাকে জয়েন থাকে না ব্রিজ যে এরকম একটু উপর দিয়ে থাকে ওরকম হ্যাঁ একটা এই দেখো একটা দুইটা এন্ড ফিক্সড থাকবে আর মাঝখানে পোরশনটা ফ্রি থাকবে এখানে এন্ড থাকবে ফিক্সড আর সেন্ট্রাল পার্টটা থাকবে ফ্রি এই সেন্ট্রাল পার্টটা থাকবে ফ্রি এটা হচ্ছে ব্রিজ আর এই হচ্ছে পেপিলারি মাসল আমরা তো প্রত্যেকটা পেপিলারি মাসল দেখাইছি আলাদা করে এন্টেরিয়র পেপিলারি মাসল পোস্টেরিয়র পেপিলারি মাসল সো দিস আর দা পেপিলারি মাসল এই ছিল ট্রেবিকুলি কার্নি এই ট্রেবিকুলি কার্নি থাকার কারণেই এই ইনফ্লোয়িং পার্টটা হচ্ছে রাফ রাইট ভেন্ট্রিকুলার এই কথাটা বলতে ভুলে গেছিলাম এটা বলে দিলাম আর তোমাদের হার্ট সাউন্ড হচ্ছে আমাদের এখানে বলতে হবে ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড ফার্স্ট হার্ট সাউন্ডটা হয় কিসের জন্য
হয় এট্রিও ভেন্টিকুলার ভালভের জন্য, আর সেকেন্ড হার্ট সাউন্ড হয় কিসের জন্য? সেমিলুনার ভালভের জন্য। এখানে আমরা পালমোনারি ভালভের ক্ষেত্রে পালবো সেমিলুনার ভালভ, এখানে সেকেন্ড হার্ট সাউন্ড, অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, এখানে লোকেশন রাইট এট্রিও ভেন্টিকুলার ভালভ, আর হিয়ার ইজ দ্য লেফট এট্রিও ভেন্টিকুলার ভালভ বা মিটরাল ভালভ। তাহলে মোটামুটি এরপরেও কিছু টপিক আসলে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের ডিসকাশন করা হয়ে গেছে।